ওই একজন লইয়া বিয়ে করে লেছে, বিয়ে করে লেছে তখন আর স্ত্রী দেখে কই যে স্ত্রীকে লইয়া বিয়ে করলে তো সবারই ময়া হয় হবে না, লইয়া তো কত ময়া, বাপরে মনে হয়েছে যে কোল জ্যাকেটটা খিলিয়ে দি স্ত্রীটাকে, বাবারে এত ময়া। তো স্ত্রীটা খেয়েছে হারে তোকে আমি কী কে ডাকবো, তুই হারে এত ময়া, জানের জান পরানের পরান, তুই হার কইল যা তোকে কী কে ডাকবো। তো কইছে তোমার যেটা পছন্দ হয় ওইটা কহো, কইছে তোকে আমি বিরিয়ানি কে ডাকবো, তোকে যখন আমি বিরিয়ানি কে ডাকবো তখন তুই দৌড়ে চলে আসছিস। এবার কী করেছে যে ওয়ার নাম রেখে দেয় সে বিরিয়ানি, তার স্ত্রীটা কয়েছে হাজি তোমাকে আমি কী কে ডাকবো, লাইভ চলছে না ইন্দ্রবাজ, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার কী করেছে বলছে যে তোমাকে কী কে ডাকবো জি, তো ওনার পুরুষটা কয়েছে তোর যেটা মনে লাগে ওইটা হাঁকে ডাক, কয়েছে হাঁর সব থেকে পছন্দ হলো দেশি ঘি, তোমাকে ঘি কে ডাকবো, তুমি চলে যাও, কয়েছে হার ঘি কোনটা গেছে রে, এটা এসো ঘি, তুমি দৌড়ে চলে আসবে, আর তুমি কেবে হার বিরিয়ানি করে হাঁকে বিরিয়ানি কে ডাকবো, তখন আমি দৌড়ে চলে আসবো, ভালো কথা। এইবার তখন মানে বাংলাদেশের লোক কেউ বিরিয়ানি কহে, কেউ ঘি কহে, বাংলাদেশের লোক কেউ কহবে মানে হার পাখি, একজন ফের ওর স্ত্রী কেছে এটা আমার খুশখুশি রে, ওনার নাম রেখেছে খুশখুশি, তো যে যেটা পছন্দ করে ওইটা রাখে। এবার তখন কী করে সর নাম রেখে দেয় বিরিয়ানি, এবার তখন উকে রেখি তার পরের দিন আপনাকে চায়ের মোহনীতে হাল জুড়েছে লোকটা, হাল বেছে দেখছে ওর বিহাই বেড়ে দিয়ে চলে আসছে, তো কইছে বিহাই আসসালাম আলাইকুম, কইছে ওয়ালাইকুম সালাম বিহাই, কদ্দূর কইছে আপনার বাড়ি যাবো বিহাই, কইছে আজ তোমার সাইড করে হাল বেহেতেছি ভাই, হাল তো কয়েক দেখে জুড়ে নি, তাই হাল বেহেছি, তো চিন্তা না আপনি বাড়ি যান বিরিয়ানি আছে, কইছে আপনি বাড়ি যান বিরিয়ানি আছে, আর বিহাই হুগে পড়ে গেছো গাম্মা গেছে বিরিয়ানি করেছে খাবো হুড়ি একদম সাটিয়ে দেবো, বিহাই তো হুগে জোর করে হেঁটে চলে গেছে আর বিহাইয়ের বাড়ি, যা গলা খাখড় দিয়ে বসছে তখনই মনে মনে হুক করছে বিহাইরা তো বিরিয়ানি করেছে খাবো হুড়িয়া, তখন ওর বিহেন কয়েছে যে বিহাই আজ তো বিহাইয়ের পা কত বড়ো হয়েছে বসেন, তো ই ঘি আসবে তখন খেবেন না এখনই খেতে দেবো, তার মানে ঘি হলো স্বামীর নাম, তো কইছে ঘি আসবে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই খেতে দিয়ে দেবো, তো ই কইছে যদি দেশি ঘি দিয়ে বিরিয়ানি দেয় তাহলে আরও মজা লাগবে, তাহলে এটা করে খাবো, ঠিক আছে ঘি আসতে তা একটু পরেই খাবো, ই খ্যাপা কী করেছে ওর খেলছে ঠিকই ঘি আসবে কারোর বাড়ি থেকে কেউ দিতে আসবে তখন ঘি দিয়ে বিরিয়ানি খাবো, ই আপনার পয়সা আছে, ই করেছে কি খ্যাপা হাল ছেড়া বাড়ি চলিস, বাড়ি যে আসছে তো বাড়ি যখন এসছে তো একটা গরু মানে গৈরা বল আর একটা ভালো বল, তো গৈরা বলটার নাম ওকে দু চার লাঠি না দিলে উঠবে না, তো ওর নাম তো হয়েছে লাঠি, আর যেটা ভালো বল ওর নাম তো হয়েছে মেহমান, তো ও হাল টাল থুইতে গরু দুটা কুনকে পালিয়ে গেছে, তখন কইছে রে শুনতো, কইছে কি কইছে তুই লাঠিকে দেখ আর তুই লাঠি লিয়াই আর আমি মেহমানকে যাচ্ছি মেহমানকে দেখছি, ওর বিহাই কইছে ওকে মাখে লাঠি লিয়াই মেহমানকে দেখছি, তার মানে তো লাঠি নিয়েছে গরম মেহমানকে, কান্টার মনে উড়ে গেছে, কান্টার মনে বিহাই উড়ে গেছে, যখন কান্টার মনে বিহাই উড়ে গেছে তো ওরকে বাড়তে একটা বিলাই ছিল, তো বিলাইটা হলো মানে ওর নাম থেছে চোর, মানে ও খালি মাছ চুরি করে খেয়ে নেয় রানা মাছ খেয়ে নেয়, তো বিলাইটা যেমন পালালছে ই তখন দেখছে কয়েছে যে ই পাল্লে চোর পালালো চোর চোর চোর, ওয়ার হেকে বিলাইটাকে কইছে চোর পালিয়ে গেল চোর, তার পড়োশিরে কানটায় সব বসেছিল আর বিহাই যে ধুকুর ধুকুর দৌড়িয়া পালে চোর খেলছে এটাই চোর ধরে লিয়া দু চার ফ্যাট বুড়াকে দিয়ে দেখা চোর কে মারতে লেগে যারা ইয়ার তখন দৌড়িয়ে হ্যাঁ মারছো মানে যেটা বিহাই যাওয়ালো কেন মারছো, যে তোমরাই তো কে চোর চোর, কইছে ই চোর না হেকে বিলাই চোর মাছকে পালাইলো ওই লেগে কইছি, ওকে বাড়ি লাইলো, বাড়ি লেসে তখন কইছে যে তোমরা বিনা কামে একে মারলে, তো ই খ্যাপা এই উল্টা পাল্টা নাম রাখার লেগে বিহাইকে মেরে ধুম করিয়ে দিলে, তো ওইরকম মানে স্ত্রীকে একটা ভালো নাম রাখবেন আর ভালো কথাকে ভালো করে ডাকবেন নাকি, তো এভাবে স্ত্রীকে ডাকতে হবে, তো স্ত্রীটাকে খুশি রাখতে হবে, স্ত্রীকে যখনই ফোন করবেন সালাম দিবেন, স্ত্রীর মা বোনেরাকে বলছি তোমার পুরুষ যখন তোমাকে ফোন করবে আসসালামু আলাইকুম কী বলছেন সোনা কেমন আছেন জান, এরকম একটা সুন্দর করে বলতে হবে, আপনি ফোন লাগাবেন আসসালামু আলাইকুম, আর না তুমি যদি সালাম দেবে ওয়ালাইকুম সালাম কী খবর শোনা কেমন আছে জান কেমন আছো কইল যা কেমন আছো আমার পাখি, ইয়া খ্যা পাফের কইছে কেমন আছো আর ধন, ওর স্ত্রীটা রেখে আমার স্ত্রীটা রেখে গেছে উল্টা পাল্টা কেন কথা কইছো জি, ধন কাকে কহে উঠবে না এগুলো বলে আপনি গীত জানেন নাকি গীত বলেন ওই শোনার লেগে পয়সা আছে না তো আড়াইটা পর্যন্ত চালাইতে হবে, আপনার বাড়ি যাবেন না আপনারা শোনেন একটু কালেকশন হয় দিয়ে দেন মসজিদের জলসা নাকি, আপনারা একটু কালেকশন দেন কিছু টাকা পয়সাগুলো দিয়ে দেন, তারপরে ইনশাল্লাহ আপনারা শোনাবো আছি কোনো ব্যাপার নেই, প্রত্যেক দিন জালসা, কিন্তু এই যে আমার খ্যাপা কী করেছে মানে এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, এখন বর্তমান ডিজিটাল ইন্ডিয়া নাকি, মানুষ সোশ্যাল মিডিয়ার যুগ, এখন খ্যাপা কম
আর যারা খ্যাপা আছে ও পেটেরই খ্যাপা, না তো বেশিরভাগ মানুষ চাল্লাক আছে। তো খ্যাপা খ্যাপা গেল, ফের নিজের কানে খুব পণ্ডিত। একটা লোক করেছে কি, ডাক্তারি খুলে দিয়েছে আর বিশাল করে বোর্ড টেঙে দিয়েছে যে যে কোনো রোগের এখানে এলাজ হবে, আর যদি রোগের এলাজ না হয়, আমি এলাজ করতে না পারি, তাহলে পয়সা ডাবল দেবো, 500 টাকা আমার ফিস, 1000 টাকা আমি দিয়ে দেবো। যদি এলাজ করতে না পারি বা ওই রোগের ওষুধ দিতে না পারি, তো আমি ডবল দেবো, 1000 টাকা দেবো। এক খ্যাপা করেছে কি, ডাক্তারকে ঠক দেখেছে। তো ডাক্তারকে ঠকে পারবে? ও এমনি এতদিন লেখাপড়া করেছে ডাক্তারি লাইনে। ই খ্যাপা যা করেছে কি, ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু আমার আমাকে একটা অসুখ হয়েছে, মুখে কিছু স্বাদ নেই, মানে কোনো জিনিস খাচ্ছি, মাছ খাচ্ছি না, মাংস খাচ্ছি, নুন খাচ্ছি না, ঝাল খাচ্ছি না, এন্না খাচ্ছি, কিছু বুঝতেই পারি না, কোনার দিন কী যা খাচ্ছি কিছু টেস্ট বুঝতে পারি না। তো ডাক্তার বলছে, এক কাজ কর, ওই 20 নম্বর ডাব্বা থেকে ওর ওষুধটা বের করে 3 ফোঁটা ওর মুখে ঢেলে দে। তখন কম্পাউন্ডার করেছে কি, 3 ফোঁটা ওষুধ ওর মুখে ঢেলে দে, জিভে দে। তো জিভেতে যখন ঢেলে দিয়েছে, ই খ্যাপা খেয়া চুম করে উঠেছে, বুঝে তোর ওষুধ লাগে একটা পেট রুল। খ্যাপা কয়েছে, এটা তো ওষুধ লাগে, এটা তো পেট রুল। তো কয়েছে, তোমার মুখে স্বাদ চলে এসছে, দাও টাকা দাও, 500 টাকা দাও। তার মানে তুমি কইছিলে আমার মুখে স্বাদ নাই, তো তুমি তো পেট রুল বুঝতে, এটা হোকি কদি পেট রুল, তো তুমি তো বুঝতে পারলে সেটা পেট রুল, তার মানে তোমার মুখে স্বাদ চলে এসছে, টাকা দাও, 500 টাকা লেল। ই খ্যাপা মন খারাপ যে ডাবল টাকা ঠকবো মনে করে আসলাম আমি, আর ই তো আমার কাছ থেকে ফিস 500 টাকা নিয়ে নিল, ঠিক আছে। এক আর একদিন আসবে সে এমন রোগের কথা বলবো যা তার কাছে ওষুধ না থাকে। ফের চলে এসছে, একদিন চলে এসছে, ফের যখন তোর কাছে ডাক্তার বলছে, ফের তুমি এসো, কেছে হ্যাঁ চলে এসছি, কী ব্যাপার? কইছে, বাবু ডাক্তারবাবু মানে আমার ইয়ার দাস হারিয়ে গেছে, আগে তো মুখের স্বাদ হারিয়ে গেছিলো, এখন ইয়ার দাস হারিয়ে গেছে। ইয়ার আজকে কি কাকে কোন কথা বললাম মনে থাকে না, কালকে কাকে কি কথা বলেছি মনে থাকে না, আজকে কোথায় গেছিলাম তাও মনে থাকে না, তো আপনি ওষুধ দেন তো। তো এই বলছে মনে থাকে না, বুঝে না। তখন কম্পাউন্ডারকে বলছে, ওই করতো 20 নম্বর ডাব্বাটা বের করতো, দেওয়ার মুখে ফের ঢালতো ওষুধ। তখন ইচ্ছে আরে বলছে, কালকে তো সেদিন তো আমাকে 20 নম্বর ডাব্বা থেকে খেলালছিলেন, ওটাই ডাব্বা থেকে তো 3 ফোঁটা আমার মুখে দিয়েছিলেন, বুঝে তোমার ইয়ার দাস চলে এসছে, ফের 500 টাকা দাও, ফের 500 টাকা লেললে। ই খ্যাপা ফের 500 টাকা দিয়ে পস্তেতে পস্তেতে এই যে ডাবল টাকা নিব মনে করে আসলাম, কিন্তু এই তো পেটে গেলিল। কয়েকদিন পরে অন্ধ হয়ে চলে এসছে, কানা হয়ে দিয়ে লাঠি ধরে হাত ধরে দিচ্ছে। তো ডাক্তার বলছে, ফের তুমি চলে এসো, বুঝি হ্যাঁ হ্যাঁ চলে এসছি ডাক্তারবাবু, তো আমাকে ওষুধ দেন, আমার চোখের জ্যোতি হারিয়ে গেছে, দেখতে পাই না, অন্ধ হয়ে গেছে, কিছু দেখতে পাই না, তো আপনি চোখের একটু এলাজ করেন, দেবো ওষুধ দেন। তো কইছে, চোখের তো আমি এলাজ করি না, আর ওষুধ আমার কাছে নাই, কই তাহলে আপনি ডবল টাকা দেন, 1000 টাকা দেন। তো আপনি তো বোর্ডে লিখে দিয়েছেন যদি এলাজ না থাকে তো ডবল টাকা, তো আপনি ডবল টাকা দেন। তো বলছে, ঠিক আছে তাহলে ডবল টাকা লাও, পাকেট থেকে বের করে আমাকে 500 টাকা লোড ধরে দিয়ে 1000 টাকা নিয়ে যাও। ই তখন দেখে কইছে, এটা তো 500 টাকা, আপনি 1000 টাকা দিতে চাইছেন, এটা তো 500 টাকা, কইছে তোমার চোখে যদি চলে এসে টাকা দাও, তার মানে তুমি দেখতে পাইছো, তুমি অন্ধ ছিলে এখন যখন দেখতে পাইছো, তাহলে তোমার কাছে যদি চলে এসছে টাকা দাও। ই তখন করেছে কি কইছে, আহ চমকে উঠে যায় রে বাবরে, তো ব্যাপার খারাপ, ফের 500 টাকা চলে আলো, ফের 500 টাকা দিয়ে দিলে, এর চাল লাগে কাটলো, ওটা খ্যাপা খ্যাপাই থেকে গেল। ই আপনার ডাক্তার ওর ফিস টিস লেললে, বুঝতে পারলেন? তো এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, মানে এখন চাল্লাক হইতে হবে, খ্যাপা হ্যাঁ থাকলে হবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, পৃথিবীতে সবাই চাল্লাক, তো একটু চাল্লাক হয়ে থাকতে হবে ভাই, বুঝতে পারছেন? তো যাক, ইনশাল্লাহ আপনারা বসে ধৈর্য সহকারে ওই শুনবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। আপনাকে শুনেছি গ্রাম, বিশাল বড় গ্রাম, কিন্তু আর দেখেছিও গ্রাম, যে আপনার ধানগাড়া, বিশনপুর, এলঙ্গি, রনঘাট, এই আপনার ঘে, এই শৈলমারি, মাকাইয়া, এগুলো সব লাগালাগি সব গ্রাম, বিশাল বড় গ্রাম, কিন্তু লোক কেন যার সাথে কমজি হয় না, সব ভুট্টা মানাতে খেসতে গেছে, লোক খুব কম। তো যাক আলহামদুলিল্লাহ বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। সোনা বান্ধ সোনা না গো,
আমার কথা শোন না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে অহদ প্রান্ত ধর্ম যুদ্ধ করেছেন, কাপের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন, কাপের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন। আহা তোমরা মেরা নাগর, আহা তোমরা মেরা নাগর, নবীজিকে মেরা না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বলে বলে, দয়ার নবী বলে বলে, চলাইতেন চাঙ্গল কাফের দেখে বলত, এটা একটা পাগল, কাফের দেখে বলত, বনের একটা পাগল, পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, ধৈর্য সহকারে শুনেন। আমার ভাই আব্দুর রহমান সাহেবের মুখ থেকে শুনলেন খালি ফজিলত সম্পর্কে, রমজান মাসের ফজিলত কত ফজিলত। ইনশাল্লাহ খুব ভালো ফজিলতের কথা বর্ণনা করলেন যে এটা হচ্ছে রমজান মাস, রমজান মাসের নেকি ফজিলত কত আছে, যে এক মাস আল্লাহ পাক ফেরেস্তার, এগারো মাস ফেরেস্তার দ্বারাই আল্লাহ নেকি লেখান, আর এক মাস আল্লাহ নিজের হাতে দিবেন। আর এই মাসটা এমনই মাস যে আমরা যেটাই দোয়া করবো ইনশাল্লাহ কবুল হয়ে যাবে, আর যেগুলো পাপ অন্যায় গোনা যা করেছেন সব কিছু মাফ চাইলেন এই রমজান মাসে, আর মাফ করিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনা হয়ে যেতে হবে, যাতে আমল নামে কোনো গোনা না থাকে। তো এই মোকাটা আল্লাহ দিয়েছেন, মোকাটা পাওয়া গেছে, এখন যে কোনো টাইমে দোয়া করবেন, যে কোনো টাইমে দোয়া করবেন, দোয়া কবুল। এমনই রমজান মাস যে আপনার যে কোনো টাইমে দোয়া করবেন, যখনই দোয়া করবেন কবুল হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ নিজের হাতে নেকি দেবেন ভাই। তো এই রমজান মাস পেয়েছেন ইনশাল্লাহ, কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। ফজিলতের কথা তো শুনে গেছেন, আমি ফজিলতের কথা না বলে অন্য আপনাদেরকে অজেক্টটা শোনাচ্ছি, যে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই যে নারী জাতিরা পুরুষের সেবা তাবেদারি কিদমত কীভাবে করতে হবে, কেমন করে করতে হবে, কি করলে ওরা জান্নাতে যাবে, পুরুষ জাতি স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, কীভাবে স্ত্রীকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে, ইনশাল্লাহ আমি একটুকু আপনাদেরকে বলবো। তারপরে লাস্টের দিকে আপনাদেরকে আবার কিছু ফজিলতের কথা, তাসবিহ জিকিরের কথা ইনশাল্লাহ কিছু টাইম পেলে ইনশাল্লাহ বলবো। আপনাদের ধৈর্য
ধৈর্যের উপরে কথা বলবো ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে হযরতে আইয়ুব আলাইহিসসালাম যখন অসুখে পড়ে গেলেন, বিমারিতে পড়ে গেলেন, তো হযরতে আইয়ুব আলাইহিসসালামের 18 বছর পর্যন্ত সে বিমারিতে কষ্টে কষ্ট ভোগলেন। তো হযরতে আইয়ুব আলাইহিসসালামের সারা শরীর যখন পোকাতে কীড়াতে খেয়ে নিল, খাওয়ার পরে যখন তার জিভা খেতে লাগলো, জিভাটা ধরে নিয়েছে পোকাতে, কেমড়ে ধরে নিয়েছে, তো হযরতে আইয়ুব আলাইহিসসালাম তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, এ আল্লাহ আমার সারা শরীর যখন পোকাতে খেতে লেগেছে, কে যে আমি কোনো কথা বলে নাই আল্লাহ, আজকে আমি 18 বছর থেকে আল্লাহ কষ্ট ভোগ করছি মালাম, কিন্তু আল্লাহ গো আজকে আমার জিভাটা পোকাতে খেতে লেগেছে আল্লাহ, যদি আমার জিভাটা খেয়ে নেয় আল্লাহ আমি আপনার এবাদত কি দিয়ে করব, তাসবি কি দিয়ে পড়বো আল্লাহ, আমি কেমন করে তাসবি পড়বো, জিকির করব আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিসসালাম তার পালন কর্তাকে ডেকে বললেন, ওয়া আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, স্মরণ করো আমার আইয়ুবের কথা, সে যখন তার পালন কর্তাকে আহ্বান করে বললেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম যখন আমাকে আইয়ুব আলাইহিসসালাম যখন ডেকে বলল, আইয়ুব আলাইহিসসালাম যখন ডেকে বলল আমি তার ডাকে সাড়া দিলাম, ফাস্তা জবনা লাহু ফাকা সফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মাহুম রাহমাতুন মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবেদিন, বললে আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট সব দূর করে দিলাম, আর আমি তাকে সব কিছু ফেরত দিয়ে দিলাম এবং আমার পক্ষ থেকে তার পরিবার পরিজনকে দিলাম এবং আরো তাকে দিলাম আমি রহমত স্বরূপ। তো ভাই রে আমার, আল্লাহ পাক আইয়ুব আলাইহিসসালামকে বললেন, ওর কুছ বেরিজ লেখা হাজা মুগতা সালুম বারি দেওয়া সারাম, বললে তুমি পায়ের এড়ি মারো, মাটির তল থেকে পানির ফুহরা বের হবে, মাটির নিচ থেকে যখন পানির ফুহরা বের হবে, তো ফুহরা যখন মাটির নিচ থেকে বের হবে ওই পানিতে তুমি গোসল করো, তোমার শরীর ভালো হয়ে যাবে, তোমার বিমারি দূর হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি গোসল করে নাও, গোসল করলো ভালো হয়ে গেল, বিমারি দূর হয়ে গেল। তো ভাইরে আমার এত কষ্ট ভোগেছেন, এত কষ্ট সহ্য করেছেন, ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন, যখন হযরত আইয়ুব আলাইহিসসালামকে বিমারি শুরু হয়ে গেল, তো যত ওর দুর্গন্ধে বাড়ির চাকর নাকুর কিরসাল পাট মানুষ সবাই পালিয়ে গেল, এমনকি হযরত আইয়ুব আলাইহিসসালামের 3 জন স্ত্রী 3টে বিবি তাকে ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল রে ভাই, তাদের বাড়িতে স্ত্রী গুলা থাকলো না, শুধুমাত্র টিকলো একটা স্ত্রী, বড় স্ত্রী যার নাম বিবি রহিমা, বিবি রহিমা তাকে ছেড়ে গেল না, বিবি রহিমা তার সেবা করে, তাবিদারি করে, খিদমত করে, তাকে দেখে বিবি রহিমা কাকদির আইয়ুব আলাইহিসসালাম ডাক দিয়া বলল, রে রহিমা সব বিবিরা আমার স্ত্রীরা আমার উর্দিঙ্গিনীর আমাকে ছেড়ে পালিয়ে গেল, তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, রে রহিমা তুমিও চলে যাও। বিবি রহিমা বললা স্বামী গা
আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না গোস্বামি, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য, স্বামীর সেবা করার জন্য, স্বামীর খিদমত করার জন্য, স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের কাজ হলো স্বামীর সেবা করা, তবে দেরি করা, খিদমত করা, স্বামীকে সন্তুষ্ট করা হলো আমাদের কাজ। নারী জাতিকে আল্লাহ পাক ওই কারণে তৈরি করেছে, আপনার সাথে সুখের সময় আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, কত মস্তি করেছি। আজকে না হয় আপনাকে আল্লাহ সুখ দিয়েছে, বেমারি হয়ে গেছে, আজকে দুঃখের সময়তে আপনার সাথে আমি থাকব, আমি কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাব না। শুনছেন মায়ের আমার, যে বিবি রহমা কত সুন্দর কথা বললো, কত চমৎকার কথা বললো। এখন যদি কোনো পুরুষ লোককে, কোনো বেটা ছেলেকে যদি বিমারি হয়ে যায় বিয়ে শাদী হওয়ার পরে, তো এখনকার মেয়ে ছেলেরা না ফারমানি করে, জায়েত মেয়েরা বসে থাকে, না সুখী আপনা করে, একে বিয়ে করে জীবনে সুখ পেলাম না, বিয়ে করে শান্তি পেলাম না, এর কুজ লড়াই ছুটে না, নাকি বলে না যে ভাই যদি এক দু মাস পড়ে থাকেন কি 15 দিন যদি বেমারি হয়ে যায় তো লোকের সামনে মেয়ে লোকের সামনে গল্প করে কী করবো রে বাবু, এই কুচলাড়াকে বিয়ে করেছি করে সুখ শান্তি পাওয়া যায় না। আর বাপ মা বুঝলে না, এই কুচলাড়ার সাথে বিয়ে দিয়ে দিলে উপরে বডি দেখে খুব ভালো লাগছে, মহাকালের ফলের মতন, ভিতরে ওর কোনো তাগতই নেই, ক্যালসিয়ামই নেই, এটা বদলাম করে ফেলে থাকবে। তো পুরুষের কোনো দিন নিন্দা করিও না, পুরুষের বদলাম করতে যায় না। আরে বেমারি হয়েছে আল্লাহ ভালো করবে, ভালো হবে নাকি? তো পুরুষকে কষ্ট দেন, আল্লাহ তৈরি করেছে নারী জাতিকে পুরুষের সেবা করার জন্য, নাকি? কেন তৈরি করলো আল্লাহ? পুরুষের লাগি তো তৈরি করেছে। তো কথা হচ্ছে যে তোমরা স্বামীকে ভালোবাসা দাও, আদর দাও, সহ করো, পুরুষকে ভালোবাসো, পুরুষকে সন্তুষ্ট করো। তোমাদের চারটা কাজ, চারটা কাজ যদি করো তাহলে তোমরা জান্নাতে যাবা। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সলাত আদায় করতে হবে। 2 নম্বরে রমজান মাসের রোজা ভালো করে রাখতে হবে। মা বোনেরা ভালো করে শুনলেন, 4টা কাজ মেয়ে ছেলের, আর বেটা ছেলের 2টা কাজ, আপনাদের আমাদের 2টা কাজ। কি 2টা কাজ জানেন? 1 নম্বর হলো মুখের হেফাজত করা, ফহুস কথা বলবেন না মুখ দিয়ে ভাই, লোকের গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষকে কষ্ট দিবেন না মুখের দ্বারায়, মানুষকে, মানুষের গুজব গিল্লা করবেন না। 1 নম্বর মুখটার হেফাজত হয়ে গেল। 2 নম্বর হলো লজ্জায় স্থানের হেফাজত করবেন, জেনাতে লিপ্ত হবেন না। আল্লাহ রাসুল বলছেন 2টা জিনিসের হেফাজত করবে তোমার জান্নাতের যাবেন, আমি হয়ে গেলাম, বেটা ছেলে জান্নাতে চলে যাবে। আর মেয়ে ছেলেকে আল্লাহ রাসুল বলেন তোমাদের 4টা কাজ। কি 4টা কাজ? 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বরে তোমাদেরকে রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নম্বরে তোমার স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে এমন ভালোবাসা দিন স্বামী যেন সন্তুষ্ট থাকে, স্বামী যেন খুশি থাকে, স্বামী যেন তোমার ওপর একবারে জান জীবন হেরে দেয়। আর স্বামী স্ত্রীতে যদি মিল থাকে রে ভাই, মহব্বত থাকে, যদি মিল থাকে তো মনে হচ্ছে যে পৃথিবীতে আপনার জান্নাত। নয় ভাই, স্বামী স্ত্রী যদি মন মিলা থাকে, স্ত্রীটা যদি মনের মতন হয়, ভক্তি সে লাগবে না যে ভাই, লাগবে না? তো যার স্ত্রী মনের মতন আছে ওকে দেখবেন পুচ করবেন, ও খাইবেন মনই করবে না, খালি মনে যে ঘুরে বেড়ায়, ঠিক কি না? আর যদি মনের মতন স্ত্রী না থাকে তো আর শান্তি নাই, মনে যেন বিদেশি পড়ে থাকি, বাড়ি যাবো না, টেনশন। তো স্ত্রীটা ভাই মনের মতন হতে হবে, আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বোনেরা তোমরা তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসা দাও। আল্লাহ তোমাকে স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছে, নাকি? পুরুষটা স্ত্রীর জন্য কত কষ্ট করে ভাই, মাঠে কোদল কোপায়, পাট কাটে, হাল বাহে, ধান চাষ করে, সাইড কাটে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কত রকম করে খেতে কামি স্ত্রীকে খেলায়, কেন? স্ত্রীর কাছে খালি ভালোবাসা নেওয়ার জন্য, একটু সুখ শান্তি নেওয়ার জন্য। মাঠে থেকে যখন পুরুষটা আসবে,
বিদেশ থেকে যখন স্বামীটা বাড়ি আসলো, তো বিদেশ থেকে যখন স্বামীটা বাড়ি আসবে, শুনতে পেলেন দিল্লি পাঞ্জাব বোম্বাই থেকে বাড়ি আসছে। এখন তো মোবাইলের যুগ নাকি, আগে যুগে তো ভাই মোবাইল ছিল না, চিঠি যেত, 8 দিন 10 দিন 15 দিন চিঠি যাইতে লাগতো। তারপরে চিঠি পেলে যদি ফের পাল্টা চিঠি দেয় তো ফের 2-4 দিন লেগে যাবে নাকি, 2-4-8 দিন লাগবে, তারপরে চিঠি কোনো খবর পাবে না, তো খবর ছিল না, চিঠিতে খবর। আর এখন তো সেকেন্ডে মোবাইল, মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে, সাথে সাথে কারেন্টের মতন একদম সেকেন্ডে কথা হয়েছে নাকি। ওই এক খাপা ফোন লাগিয়ে দেয় ওর স্ত্রীকে, ওর স্ত্রী গল্প করতে করতে তাহলে পুরুষটা কেছে, হারে তুই আমাকে কোথায় কেউ দেখানে উঠছি কে কে না, যেটা সারা লাগছে কে কী সরম লাগছে রে, কহা পাগলি তুই স্ত্রী আমি তোর পুরুষ, দুজনের মধ্যে সরম কী আছে কয়ে দে, কে কে না বাথরুমে ঢেকে আছে, মানে পায়খানা করছে আর কথা বলছে। তোর পুরুষটা কয়েছে তোকে সরমে আমি কহি না, মেলা আমি গন্ধ পাশে তো কহি না তোকে, আমি হয়তো উ খেপা আছে দিল্লিতে আর ওর স্ত্রী বাড়তে, আর ও কেছে মোবাইল আমি গন্ধ পাশে তো সরমে কহি না, মোবাইলে গন্ধ যাবে যে ভাই। তোর পৃথিবীটা সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল ইন্ডিয়া, সাথে সাথে কারেন্টের মতন খবর নাকি। তো স্বামী যখন বিদেশ থেকে বাড়ি আসছে, খবর পেয়ে গেল, মেয়ে ছেলেরা খবর পেলো আমার স্বামী বাড়ি আসছে, তখনই তুমি একবারে সুন্দর করে সেজে যাও, নতুন কাপড় পিনো, আর একবারে নতুন তুমি সায়া ব্লাউজ লাগাও, আর মুখে ফেসওয়াশ লাগে মুখখানকে ধোয়া, ফিয়ার লাভলি লাগে মুখখানকে লুচি লুচে করে দাও, আর সাইজা কুজা একবারে স্ট্যান্ডার্ডে সুরমা টুরমা লাগে, একবারে স্যান্ড ফ্যান্ড লাগে, তৈর হয়ে থাকো, যেমন পুরুষটা বাড়ি আসবে মুস্কুটি মেরে একবারে হেসে কথা বলো, তোমার পুরুষটা বিদেশ থেকে কত কষ্ট করে তাকলিফ করে বাড়ি এসছে, সব দুঃখ ভুলে যাবে, কষ্ট ভুলে যাবে, বলবে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ সুবহানাল্লাহ মনে হবে, ও মনে ভাববে যে স্বপনে বিদেশে থেকে আসলাম, মনে হয়েছে বাড়তি আছি, সব দুঃখ ভুলে যাবে, কষ্ট ভুলে যাবে নাকি। কিন্তু এখন মেয়ে ছেলেরা উল্টা করছে, যখন ওর স্বামীকে ওর সৌন্দর্য দেখাবে, যখন কেউ মরছে গায়ে মরা মরেছে এই গাঁ ও গা, তোর মরা দেখতে যাবে তখন ওর হিরোইন সেজে গেছে, এমন করে সাজছে বপরে ঠোঁটে লিপস্টিক আর লাল ভররা করে দিচ্ছে, মুখে ফিয়ার লাভলি লাগিয়ে মুখে লুচলিচা করে দিয়েছে, আর মুখে মিষ্টি দিয়ে ফের পান ভরে লিছে, আর মানুষদের জন্য এমনি পিত ফেলছে, আর একবারে কুচি করে কাপড় বিনা স্টাইল করে হাঁটছে, আরে বাপরে, আর পায়ে পাতা দেশে আর জোরে জোরে পা ফেলছে, আর ঝুনুত ঝুনুত করে বাজছে, মানুষ ওর দিকে আরও দেখে নাকি। এইসব পাপ কামাইছে মেয়ে ছেলেরা, এগুলো করবেন না বাবনেরা, ভালো করে শুনেলেন। আর নিজের পুরুষ যখন বাড়ি আসছে, সাজা কুজা কিছু নাই, একবারে হাঙড়ে মাংড়ে চিমড়ি কাটতে মোবাইল উঠবে, সাজা কুজা কিছু নাই, ঘিনবিন হয়ে আছে, স্বামী বাড়ি এসে দেখে কইছে হাইরাল লাগ, কেন বাড়ি আসলাম বিদেশে থাকলে বলো, দেখে মন মাথা খারাপ, মায়েরা আমার বোনেরা আমার শোনেন, স্বামীর সেবা তাবেদারি করেন, খিদমত করেন, স্বামীকে খুশি করেন, স্বামীকে সন্তুষ্ট করেন, আল্লাহর নবীর বিবি আয়েশা কি করেছেন, আল্লাহর নবীকে একদিন গোসল করাতে নিয়ে গেলেন, আল্লাহর নবীকে যখন গোসল করাতে নিয়ে গেলেন, আল্লাহর নবীকে গোসল করেছেন, আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন, আর তক্তার উপরে উঠে যখন বসেছেন, আয়েশা করেছে কি বর্তন থেকে পানি গালাকে উঠাচ্ছে, আর আয়েশা ও আয়েশা আল্লাহর নবীর মাথার উপরে পানিগুলোকে ঢালছে রে ভাই, পানিগুলোকে ঢালছে, আল্লাহর নবী গোসল করছে, গোসল করতে 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 যখন গোসল করতে করতে পানিগুলো যখন বয়ে চলে যাচ্ছে, পানিগুলো লাল হয়ে যাচ্ছে, আল্লাহর রাসূল দেখলেন পানিগুলো লাল কেন হয়ে যাচ্ছে, আয়েশাকে জিজ্ঞাসা করলাম, এরে আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা, আয়েশা বললেন নবী গো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন নবী গো, আমার পায়ের কুড়া আঙুলটা তক্তার তলে চাপা পড়ে গেছে, লোকটা থেতলে ডাল হয়ে গেছে, আমার পায়ের রক্ত বের হয়ে পানির সঙ্গে লাল হয়ে যাচ্ছে নবী গো, আল্লাহ নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন রে ভাই, আর তক্তা থেকে নেমে গিয়ে আয়েশার পা দেখছে একবারে লোক থেতলে ডাল হয়ে গেছে সত্যিকারে, আর রক্ত বয়ে চলে যাচ্ছে, খুন বয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে কেন বললে ডারেসা যে আমার পা চিপে গেছে, আমি নেমে যেতাম, তুমি এত কষ্ট পেয়েছো, এত কষ্ট পেয়েছো, তব তুমি একবার উহ করলে না বা আহ করলে না, তুমি কষ্ট অনুভব করলে না, আমাকে কেন বললে না রেসা, আয়েশা বললেন সাবিগা
আমার পায়ের একটা কুড়া আঙ্গুল চাপা পড়েছে, থেথিলা ডাল হয়ে গেছে, রক্ত বয়ে যাচ্ছে সবে গো। আমার যদি দুটা পায়ের দশটা আঙুল মাটিত মানে কুচলে থেথিলা ডাল হয়ে যেত, সব কানে খুন যদি আমার বয়ে যেত সবে গো, তবু একবার আমি উহা করতাম না, আপনাকে আমি কষ্ট দিতাম না। আপনাকে কষ্ট দিয়ে আপনি তো তক্তার উপরে বসলেন, আপনাকে আমি কেমন করে তক্তা থেকে উঠতে বলবো সবে গো বলুন তো। দেখেন মায়েরা বোনেরা আমার, এখনকার মহিলারা এরকম হবে ভাই বলেন তো, হবে জি হবে? একটু যদি হাঁটতে হাঁটতে খালি পায়ে একটু গুল্লা কি লোকটা কুচলে যায়, একটু পা পড়ে যায় বাই চান্স, ও তখন একটু চেপে গেলে পরে ওকে এত জোর ধাক্কা মারবে যে তিন পাল্টি খেবে মুখ পুড়ার বেটা, তোর কপালে চোখ আল্লাহ জানিয়ে দিয়ে কুচলে দিছিস, দেবে কিনা, ঢাকা মারবে কিনা? খবরদার মা বোনেরা, পুরুষকে ঢাকা ঢুকে মারিও না, আর পুরুষটার পুরুষকে কষ্ট দিও না, পুরুষকে তাকলিফ দিও না, পুরুষকে কষ্ট দিও না, পুরুষকে ভালোবাসা দাও। তোমার পুরুষ তোমার জন্য কত খাটছে, কত পরিশ্রম করছে, তোমার জন্য করছে, কিসের জন্য করছে? বিয়ের আগে মানুষ অত খাটে না, স্ত্রী না থাকলে খাটবে না, একটা প্যাট একটা মানুষ কী খাবে, অত খাটার দরকার নাই। কিন্তু এই যে একটা সংসার, স্ত্রীকে খাওয়াবে পড়াবে, ভালো খাওয়াবো ভালো পড়াবো স্ত্রীকে, নাকি সবাই মনে করছে আমার স্ত্রীকে ভালো দামি দামি কাপড় পরাবো, আমার স্ত্রীকে ভালো ভালো পাউডার লাগাবো, ভালো ভালো স্যান্ড ফ্যান লাগাবো, আমার গহনা গুড়িয়ে বানিয়ে দেবো, আমার স্ত্রীকে ভালো ভালো খাওয়াবো, একবারে হেমা মালানির মতন করে একবারে নিয়ে ঘুরবো, দেখা ভালো লাগবে, আনন্দ পাবে। প্রত্যেকের পুরুষ চাই যে আমার স্ত্রী যেন সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। সবার এর স্বামী চায় এ মায়েরা বোনেরা আমার পুরুষকে ভালোবাসো, পুরুষকে সান্ত্বনা দাও, পুরুষকে সন্তুষ্ট করো, পুরুষ যেন তোমার উপরে রাগান্বিত না হয়, পুরুষ যেন তোমার উপরে যেন দুঃখ না করে। তুমি স্বামীকে ভালোবাসো, যারা স্বামীকে ভালোবাসে, যারা স্বামীকে ভালোবাসে, ভাইরা আমার মায়েরা বোনেরা ভালো করে কান খুলে শুনেলেন, যে তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার আগে কে জান্নাতে যাবে? তোমার কোনো বালাই নাই, সরাসরি তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে যে তোমার স্বামী যেন খুশি থাকে। কীরকম ভালোবাসা দিতে হবে? যে একটা স্ত্রী যদি ভাত খুলে গামলাতে করে রেখে দেয় টেবিলের উপরে, ভাত খুলে রেখে দেয়, পানি এনে রেখে দিয়েছে, বলে স্ত্রী খুব ভালো, ওইটা স্ত্রী খুব ভালো নয়। কোনটা স্ত্রী ভালো জানেন? স্ত্রীটা হলো কীরকম জিনিস জানেন? আপনাকে শুধরাইতে হবে ওকে, যদি পুরুষটা ভালো না হয় কেমন করে শুধরাইবে জানেন? স্ত্রীটা ওকে বলবে নমাজ পড়ো না জি, পানি এনে দেখতে হবে জোহরের টাইমে, তুমি গোসল করে এসো আর এদের পানি উজু করো, যাও নমাজটা পড়ে এসো, আমি ভাত টাত খুলছি, যাও নমাজ পড়ে এসো, ফের আসর রক্তে পানি দাও, শীতা আছে উঠো, এই যে বিছানায় শুতে আছে পুরুষটা, তোকে যা উঠে উঠে যা তো নমাজ পড়েছো, এরকম করতে হবে না। পুরুষটার কাছে যাওয়ার কুড়ে আঙ্গল ধরে টানো, সোনা সোনা উঠো যান, ওঠো ওঠো আর যান ওঠো, ফুঁসলে কানের কাছে মুখ লাগো, সোনা ও সোনা। ওর পুরুষ কবে বাপরে, এই তো জীবনে কেউ সোনা কহেনি, এত বড়ো হয়ে গেছি তোরে, তো ওর মনটা খুশি হবে। এইবার তখন কী করবে, কী কী কছিস রে, তাহলে ওই যে করে আসর হয়ে গেছে, নমাজটা পড়ে এসো, যাও যাও আর যান যাও, ই তখন কুদ দেখো, উফ এত বড় কলজা ভরা কথা, জীবনে কেউ গাইনি, উঁচু করে চলে যাবে নজ পড়তে। এই করতে করতে তামুক খেয়েছে পুরুষকে শুধরো, হ্যাঁ জি তুমি এগুলো কেনে খেয়েছো? তামুক খেলে, জর্দা খেলে, গুটকা খেলে, তিরাঙ্গা খেলে, গুল ঘষলে, মানে নিশাদ্রব্য পান করলে 40 দিনে ইবাদত কবুল হয় না। তো তুমি নমাজ যখন পড়ছো তো এগুলো নিশা ছেড়ে দাও, কী দরকার, কী ফায়দা পেয়েছো? যারা খায় না ওরা মানুষ হয় নাকি? তুমি কেনে খেয়েছো? তুমি ওগুলো খেয়েছো, আমি কষ্ট পাচ্ছি, ভালো লাগে না, মানে এগুলো কেনে খেছো? এই আস্তে আস্তে বলে উনিশা খাওয়া ছেড়ে দেবে, যে হারে হারি স্ত্রী যেন বলছে ছেড়ে দিই। তো পুরুষটাকে আস্তে আস্তে শুধরাও, আস্তে আস্তে লাইনে আনো, আর পুরুষটাকে তুমি যা খেতে যাবে তাই খেলাবো, কিন্তু তুমি নমাজ পড়ো, তুমি যা চাইবে দেবো কিন্তু নমাজ পড়ো, তুমি মানে এই করতে করতে পুরুষকে শুধরা, পুরুষকে সৎ পথে লেছে, ওকে নমাজই বানিয়ে দাও। এটা হচ্ছে মেয়ে ছেলের বৈশিষ্ট্য, পুরুষকে কন্ট্রোল করা, পুরুষটাকে ঠিক লাইনে আনা, নাকি? আরও এনে ভাত খেলে দিলে খুব ভালো আমার স্ত্রী, না ওটা ভালো নয়, স্ত্রীটাকে শুধরাইতে হবে ভাই। ওই লেগে ভালো দেখে শুনে ভালো মেয়েকে বিয়ে করবেন,
ওই মোটা হোস টোটা হোস ওই হোঁচলা মোচলা গালাকে বিয়ে করিয়েন না, বুঝতে পারলেন? ওই পাগলিকে একজনা বিয়ে করে চলে এসছে, বিয়ে করে এসে তখন ওকে কইছে হ্যাঁ রে বরহন, মানে বরহনটা শেষ হয়েছে, ওকে সোহাগরে দিয়েছে মানে ব্যাসর ঘর ফুলশয্যার রাত্রি, তুই খ্যাপা দুনিয়া তার কথা ঢুঁড়ে পাইনি ফার্স্ট ঠিক হয়েছে আরে তোকে তাই বিয়ে করে লিয়ে আইল। তো তোর আমি সম্পর্কে আজ থেকে কে হইন কহত, তুই কইছে আমি জানি না জি, যে কে হইন কহা, কইছে মামু হইলে না, তুই কইছে তাড়াতাড়ি মোড়ো সর্দার ডাকি, তুই শালা পাগলির পেটের পাগলি রে একে খাওয়া যাবে না, হ্যাঁ এই কইছে মামু হইলে না, ওকে লগও দে টাকা দে 10,000 টাকা মোহর দিয়ে বিয়ে করে গেছে, মামু হইলে না, তুই তো মোটা হোস, তুই মোটা হোসকে বিয়ে শাদি করবে না, দেখে শুনে করবে একটু ভালো দেখে বিয়ে করবে না, বুঝতে পারছেন? তো ভাইরা আমার বন্ধুরে আমার স্ত্রী তাকে কি করবে, ভাইরা আমার বন্ধুরে আমার ভালো করে শুনেন মায়েরা বোনেরা, তোমার স্বামীকে তুমি খুশি করো, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো, স্বামীকে তুমি একটু ভালোবাসা দাও, যেন তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে থাকে, তোমাকে এত ভালোবাসে, যেন কোনো জায়গাতে সময় নষ্ট না করে, তোমার স্বামী কোনো জায়গাতে হাজি তুমি রাত কেনে বেড়েছো, রাতে রাতে কেন ঘুরে বেড়েছো, তুমি বাড়িতে থাকো, সন্ধ্যে লাগবে শুয়ে যাও। সাহাবিদের বৈশিষ্ট্য, নবীদের অভ্যাস কী ছিল রে ভাই, এখন আমরা সুন্নাতের খেলাফ কাজ করছি, কেমন সুন্নাতের খেলাফ? আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর নবীর সুন্নাত হলো, আল্লাহর নবী বলেছেন তোমরা সকালবেলা খানা খাও বাদশাহী খানা, সকালে যখন খাবে সকালে তোমরা বাদশাহী খানা খাও, সকালে বাদশাহী খানা খাও, মানে বাদশাহী মানে কি বুঝতে পারছেন? ফল ফ্রুট একবারে হ্যান্ডে করে খাবেন, কাজু খিসমিস সেব একটা কলা একটা দেশি ডিম, এই করে একটু ফল ফ্রুট দিয়ে একটা টিফিন হালকা করে খেলেন, দু গিলাস পানি মেরে দেন, সকাল হয়ে গেল আর খেয়েন না, ছিলবিলে হ্যাঁ ভোক লাগবে দুপুরে, মানে হালকা ফল ফ্রুট খেয়েছেন তো দুপুরে ভোক লাগবে না, দুপুরে হ্যান্ড করে ভাত খেলেন যত পারেন সাটিয়ে দেন, একবার পুরো ভাত খেলেন, খেলেন বাস ছেড়ে দেন। এবারে রাত্রে যখন খাবেন মাগরিবের পরে খান, এটা আমাদের অভ্যাস, নবীর সুন্নাত মোতাবেক কাজ হয় না ভাই, আমরা সবাই ভুল করছি, আমরাও করছি আপনারাও করছেন, সবাই ভুল করছি, এ স্যারের নামাজ পড়ে ভাত খাচ্ছি, আল্লাহর নবীর সুন্নাত হল মাগরিবের পরে খেলেন, মাগরিবের নামাজ পড়ে আসলেন তারপরে রাতকার খানা খেলেন, একটু হাঁটলেন ঘুরলেন ফিরলেন, আর এসারের নামাজ পড়ে আল্লাহর নবীর সুন্নাত হল এসারের নামাজ পড়ে কোনো কথা হবে না, কোনো কথা মুখ দিয়ে বের হবে না, নামাজ পড়ে মসজিদ থেকে আসলেন ডাইরেক্ট বিছানে শুয়ে যান, বিছানে শুয়ে গেলেন তসবি জিকির পড়তে 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 ঘুমিয়ে যান, দেরি করবেন না, এক মিনিট দেরি করবেন না, রাতে মোবাইল দেখবেন না, বুঝতে পারছেন? নবীর সুন্নাত। আর আপনি হল রাত 8টা 8:30 বা 9টাতে ঘুমিয়ে গেলেন, আপনি রাত 2টা 2:30 দিকে চেতন হয়ে গেলেন, আর রাত 2টা 2:30 যখন আপনি চেতন হয়ে গেলেন উজু করে মসজিদে যান, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন, গেট খোলা আছে আসমানের, যেটাই দোয়া করবেন ওটাই কবুল, লোক কইছে পুলিশে বানজা গেছি ছেলে হয় না, আরে দোয়া করো না, আল্লাহ তোমার বাড়ি বোঝ করে দেবে, ডিহি বোঝ করে দেবে, দোয়া করতে জানে না তো দোয়া কোনো কবুল হবে, রাত 12টার পরে দোয়া কবুল হবে, এই জোহর রাখতে শুরু করে দিয়েছে আল্লাহ 12-14টা বাটা দাও, 3-4 তলা বাড়ি দাও, 150 বিঘা জমি দাও, 3-4টা স্ত্রী দাও, দোয়া কবুল হয়ে জোহর পরে আসরের পরে, মানে দোয়া কবুল হবে রাত 12টার পরে, আপনি ওই টাইমে দোয়া করেন। নাবিদের অভ্যাস হলো, সাহাবিদের অভ্যাস হলো যে এরা রাত 12টা 1টা 2টার দিকে উঠল, 12টার পরে উঠে গেল মসজিদে নামাজ পড়েন জামাত পড়েন, এই যে রাতে এসারের পরে ঘুমিয়ে গেছেন, আপনার ঘুম হয়ে গেছে পুরো হয়ে গেছে ঘুম, কিন্তু এখনকার বদ অভ্যাস এরা মগরবের পরে খানা খাবে না, এরা খেবে রাত মানে 9টা 10টার দিকে খাবে, এ তারাবিন মানে এসারের নামাজ পড়ে আসবে তারপরে খাবে, খাওয়ার পরে কেউ মোবাইল দেখবে, কেউ বহু বেটির সাথে গল্প গুজব করবে, গল্প করবে তোমার বহুকে পুচ করবে, তোমার মারা কয় বহিন, তোমার খালারা কয় বহিন, তোমার 14 গোষ্ঠী কুণ্ঠে কুণ্ঠে আছে, এই গল্প করতে করতে রাত 11টা বাজাবে 12টা বাজাবে, তারপরে বিছানে শুধু মোবাইল দেখবে, মোবাইলে নিন হয় না, ফেসবুক টিকটক সব দেখছে, দেখতে দেখতে 12টা 1টাতে কখন মোবাইলটা হাত থেকে ছুটে উঠে নিন, ফজর হয়ে গেছে মোয়াজ্জেন আজান দিশর নিন ভাঙে না, ও ফজরের জামাত ধরতে পারে না, নামাজ পড়তে পারে না, আমার জামাত ছুটে গেল। তো ভাইরে আমার নবীর সুন্নাত যখন ছেড়ে দেবেন তখন আপনার জামাত ছুটে যাবে। তো নবীর সুন্নাত হলো মাগরিবের পরে খানা খেলেন, আর মাগরিবের পরে যে খানা খাবেন তো পাখির খানা খেতে হবে, কিসের খানা? পাখির খানা, রাত্রে বেশি খাই না ভাই, হালকা খাবেন, কিরকম দুখান টস খেলেন, এখন মুড়ি খেলেন,
না হয় ব্যালন পাকা ছোট্ট একটা রুটি খেবেন, হালকা খাবার খেবেন, আপনার শরীর টাইট ফিট থাকবে, আপনার পেটের ভিতরে কম্প্রেসার মেশিন চলবে, শোঁ করে সবকে হজম করে পার করে দেবে, নিয়ে না দেবে সব আনেন, ঘুম আসবে তো বিন্দাস, এমন ঘুম আসবে রাতে পেশাব করতে উঠতে হবে না, পায়খানা করতে উঠতে হবে না, নিন্দটা ভোগ হয়ে যাবে। এখন আমরা সবাই ভুল করছি, রাতে হুঁড়িয়া একবারে ভাত খেয়ে নিলাম, একবারে তিন নম্বর গেটের কাছ থেকে এক নম্বর গেট পর্যন্ত পুরা খেয়ে নিলাম, কম্প্রেসার মেশিন চলছে উকাশ পাই না, তখন কি করবে, তল দেওয়া ধোম্মা না ছেড়া মুখের দিক দিয়ে ধোম্মা বাইর হতে লাগলো, ধোম্মা ঢেকুর বধ হজবি আও আও করছে, রাতে ঘুম আসে না, ১৪ বার যাবে পেশাব করতে, ১৫ বার যাবে পায়খানা করতে, আর শান্তি আসে না। যেদিন নবীর সুন্নাত ছেড়ে দেবেন ওদিন আপনাকে অসুখ হয়ে যাবে, বিমারি হয়ে যাবে, অসুখ হয়ে যাবে, আপনার বিমারি হবে না ভাই, নবীর সুন্নাত তারিখ মোতাবেক চলেন, কোনো অসুখ বিসুখ হবে না, বিমারি হবে না, আপনার ঘন ঘন পেশাব হবে না, শরীর ভালো থাকবে। একটা ইন্ডিয়ার ডাক্তার চলে গেছে মানে মদিনায়, মক্কাতে যা সৌদি আরবে গিয়া করেছে কি ডাক্তারি খুলে দিয়েছে রে ভাই, মদিনাতে যা ডাক্তারি, ও মক্কাতে ডাক্তারি না খুলে মদিনাতে খুলেছে, আর বিরাট ডাক্তারি খুলে দেওয়া বেচারি বৈশা আছে, ইন্ডিয়ার ডাক্তার টাকা কামাবো, সৌদিয়ার টাকা খুব দামি টাকা, ইন্ডিয়ার টাকা মানে সস্তা পয়সাওয়ালা হয়ে যাব, ডাক্তারি খুলে বৈশা আছে, একটাও পেশেন্ট আসে না, ২ মাস ৪ মাস ৬ মাস ১ বছর হয়ে যাচ্ছে, একটাও পেশেন্ট পাই না, একটা বিসমিল্লা বলে মানে গ্যাসের ট্যাবলেট বিক্রি করতে পাইনি, জ্যাম বিক্রি করতে পাইনি, আর কোন রকমের জ্বর সর্দি খাসি হাঁপানি মানে কোন রকমের কোন বিমারি মানে বিসমিল্লাহ করে সাইতি করতে পারিনি, কোনো বিক্রি হয়নি, বুঝতে আছে, ১ বছর হয়ে গেছে। তখন একটা লোককে বলছে, মানুষ ১ বছর তাহলে না দোস্তি হবে, চলাফেরা হবে, কি হবে না, তাহলে চীনের পরিচয় হয়ে গেছে, তখন বলছে হাজি ভাই ব্যাপারটাকে আমি ইন্ডিয়ার ডাক্তার বলে আমাকে হেলা করছে আর না, ইন্ডিয়ার বিদেশি ডাক্তার বলে আমার কাছে ওষুধ নেবে না, না ব্যাপারটা কি, ১ বছর হয়ে যাবে আমি একটা টাকাও এখানে বিক্রি করতে পারিনি ওষুধ, ব্যাপারটা কি। লোকটা বলছে ভাই রে আয় ডাক্তার সাহেব, এটার নাম হচ্ছে মদিনা মানাওয়ারা, এটা হচ্ছে নবীর দেশ, এটা হচ্ছে মদিনা, একটা লোক নবীর সুন্নাত ছাড়া কোনো একটা পা উঠাবে না, একটা কথা নবীর সুন্নাত ছাড়া বলবে না, এই দেশের লোকেরা এতে হুঁড়িয়া ভাত খায় না, যারকে পেটে গর্ব হজমি হবে, বদ হজম হবে, এরাকে ডাক্তারের কাছে যেতে হবে, রাতে ২-৩টা খেজুর খায়া এক গ্লাস পানি খেয়ে শুয়ে গেল, বিন্দাস ঘুম পাড়ছে, জীবনে পেট খারাপ হবে না, জীবনে সর্দি খাসি জ্বর জ্বালা মাথা ব্যথা পেট ব্যথা শরীর ব্যথা কিছু হবে না, সব মক্কার লোক মদিনার লোক সব টাইট ফিট একেবারে, ভারতের লোকেদের টাই হাঁটো পুরা ভরে ভাত খেয়ে ভাত হয়ে গেছে, মানে পেট টাট বড়, সৌদি আরবের লোক দেখেন, আমেরিকার লোক দেখেন টাইট ফিট একেবারে সব বডি, কেনে রাত্রে বেশি খাবে না, আর রাইতে বেশি খাওয়ার লেগে সুগার হাই প্রেশার, কেন বেশি ভাত খেলেবেন রাইতে আপনার সুগার বেড়ে যাবে, ১৪ বার প্রেশার করতে উঠতে হবে, বুঝলেন, রাইতে বেশি খাবেন না, হালকা খাবেন, নবীর সুন্নাত মেনে চলেন। মায়েরা আমার বোনেরা আমার, ভালো করে কথাগুলো শুনেন, মনে রাখবেন যে স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট করতে হবে, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তাহলে তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবীর বিবেক উম্মুল মুমিনীন হযরতে খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন ভাইরে আমার, আল্লাহর নবী যে বিবি খাদিজাকে বিয়ে করলেন, আল্লাহ পাক খাদিজার সঙ্গে যে বিয়েটা দিলেন কেন দিলেন রে ভাই, আল্লাহর নবীর বয়স ২৫ বছর, আর আল্লাহর নবীর মানে বয়স ২৫ বছর, খাদিজার বয়স ৪০ বছর, এত বয়স ১৫ বছরের ছোট বড়, তো এই যে মানে খাদিজার সঙ্গে বিয়েটা হলো কেন আল্লাহ পাক বিয়ে দিলেন, এর মাসলাহাত জানেন, যে আল্লাহর নবী দেখেন মানুষ যখন ইয়ং বয়স থাকে রে ভাই, চ্যাংড়া বয়স থাকে, তো চ্যাংড়া বয়সে ওর বুদ্ধিটাও চ্যাংড়া হয়ে থাকে নাকি, চ্যাংড়া মানুষের বুদ্ধিটা চ্যাংড়া, মানুষ বলে চ্যাংড়া লোকের প্রত্যেক কথায় হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি নাকি, চ্যাংড়া পিলা কথায় একটা কয়ে খালি খটখট করে হাসবে, আর বুড়া মানুষ একটা কথা কয়ে দিয়ে খালি খুখিয়ে চলে যাবে, খুখিয়ে চলে যাবে, তার মানে ওর হাসার টেম্পার শেষ হয়ে গেছে, আর টেম্পার নাই, তো কেন বিয়ে করলেন জানেন, যে খাদিজাকে বিয়ে দিলেন যে নবী যেন ওকে কন্ট্রোল করে নিয়ে থাকতে পারে, নবীকে অধৈর্য না হয়, ওর মন ভেঙে না যায়,
যেটাই হবে ওকে সন্তুষ্ট করবে, সান্ত্বনা করবে। নবীকে কত সান্ত্বনা দেয় সব সময় আল্লাহর নবীর। যখন কোনো মন খারাপ হয়ে যায় তো খাদিজা বুঝায় কেন মন খারাপ, কেন এরকম করছেন, চিন্তা করতে হবে না, আমি তো আছি, কেন এলে চিন্তা করছেন জি। গারে হিরাতে যখন আল্লাহর নবীকে জিব্রাইল যখন চেপে ধরেছিল ওখান থেকে এসে আল্লাহর নবী বলছেন, নবীজি বলেন ও খাতিজা ঠান্ডাতে মর যাই যান চলিয়া, উড়াও চাদর যাই রে জীবন, উড়াও চাদর যাই রে জীবন, জ্বরের জ্বালাতে ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে। আল্লাহর নবী আল্লাহর নবীকে ডেকে দিলেন রে ভাই, আল্লাহর রসুল কাঁপছে থর 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 করে কাঁপতে যাক, আল্লাহর নবীকে খাদিজা পরশে বসে চেপে ধরে আছেন, পরশে বসে ধরে আছেন। স্বামী গো কেন আপনি এরকম করছেন, কেন তর ধরেছেন, কি হয়ে গেল হঠাৎ আপনার, কি ব্যাপার? আল্লাহর নবী বললেন রে খাদিজা মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না রে খাদিজা, মনে হয় আমার জীবনের শেষ রে খাদিজা। খাদিজা বলল কেন স্বামী গো, আল্লাহর নবী বললেন রে খাদিজা আমি গারে হিরাতে ছিলাম, একটা লোক এসে আমাকে ধরে নিল, আমাকে বলছে তুমি পড়ো ইকরা, তুমি পড়ো। আমি বললাম আমি তো অম্মে মানুষ, আমি তো পড়তে জানি না, আমাকে আমার করে চেপে ধরলাম যে আমার ভয়ে একবারে ঠোঁট খাড়া লাগলো কাঁপতে। একরা পড়ো রহল আমেন, নবীজিকে দিলেন পড়ার তালিম, নবীজি বললেন উম্মি আমি, নবীজি বললেন উম্মি আমি জানি না পড়েতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে। জিব্রাইলের হাত ওখানা চেপে ধরে নবীজির সিনা, তখন নবীজির ঠোঁট দুইখানা লাগলো কাঁপেতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে। জিব্রাইল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক, জিব্রাইলের সঙ্গে নবী, জিব্রাইলের সঙ্গে নবী লাগলেন পড়েতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে। মানব কুলে আকাম সারা পূর্ণ হলো তিরিশ পারা, ধীরে ধীরে বারেক তালা, ধীরে ধীরে বারেক তালা পাঠালেন দুনিয়াতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দ্বারাতে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন খাদিজা মনে হয় আমি বাঁচব না রে, লোকটা আমাকে এমন করে চেপে ধরেছে রে খাদিজা। খাদিজা বললা স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবার কোনো দরকার নাই, আপনি ঘাবড়ে যান না স্বামী গো, তার কারণ আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, আপনি এত ভালো মানুষ, আপনি লোককে, আপনি বেমারি লোককে দেখতে যান,
আপনি গরিব মানুষকে আপনি সাহায্য করেন, দুর্বলকে সাহায্য করেন, মিসকিনকে সাহায্য করেন, আপনি এতিমের মাথাতে হাত বোলান, উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করেন, আপনি অভাবী লোককে খাবার দেন, আপনি এত ভালো মানুষ, আপনার কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই, আপনার কোনো দিন কেউ ক্ষতি করবে না, আপনি মানে চিন্তা করবেন না, আল্লাহর নবীকে খালি সান্ত্বনা দেয়, সন্তুষ্ট করে, আল্লাহর নবী যেন পাটা এদিক ওদিক না হয়, যেন মন ভেঙে না পড়ে, এই কারণে আল্লাহ পাক আর স্ত্রীটা দিয়েছে একটু ভারী মেন্টের। তার মানে আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর বড় ভাই নাই, আল্লাহর নবীর বোন নাই, আল্লাহর নবীকে কে সান্ত্বনা দেবে, আল্লাহর নবীকে কে সন্তুষ্ট করবে, আল্লাহর নবীকে কে সান্ত্বনা দেবে, এই কারণে আল্লাহ একটু বয়স্ক স্ত্রী দিলেন যেন ফ্যামিলিটাকে নিয়ে চলে, ওকে নিয়ে সন্তুষ্ট করে সান্ত্বনা দিয়ে যেন গাড়ি চালায়। একটা যুবক ছেলে যদি মানে 20 বছরকার চ্যাংড়া মোটর সাইকেল চালায়, ওয়ার পাঞ্জরে 12-14 বছরকার একটা স্ত্রী যদি গাড়ির পাশে দেখে বসে, তো বলবে হাজি তুমি কি গাড়ি জোরে চালাতে পারবে না, গাড়ি একটু জোরে চালাও, একটু টানো, পিক আপ টানো, তুমি গাড়ি কেমন করে চালাইছো, তুমি গাড়ি চালাতে জানো না, কতগুলো বেটি ছেলে গাড়ির পাশে দেখে বসবে। টিকটক ভিডিওতে দেখতে পেয়েছেন বাংলাদেশের গাড়ি চালিয়েছে, তো ওর স্ত্রীটা কোথায় থামো দেবো খুঁজে কেনে খুঁজে আমাকে নামে দেওয়া থেকে বলে কেনে খুঁজে করে গাড়ি চালায় নাকি খুঁজে কেনে রে খুঁজে জোরে চালাইবা আর ঝোঁককে বেরক করবে যেটা পিঠে তাকে ধাক্কা লাগে, তো তুমি তো ঝোঁককে বেরকও করো না আর তুমি গাড়িও জোরে টানো না, ঢিবির ঢিবির করে গাড়ি চালে তোমার গাড়িতে চড়ে লাভ নেই নামো, তাহলে বেটি ছেলে পছন্দ করে ঝোঁককে আবার বেরেক মারানো যাতে ওরা ঠিস মারে আপনার গায়ের উপরে যা পড়ে নাকি, তো এগুলো বেটি ছেলে পছন্দ করে, তো ই খেপা বেরেক টেরেক মারে না, তো যদি হালকা বয়সের স্ত্রী হয় তো ও বলবে যে চলো গাড়ি টানো, ই তখন কিছু বুঝবে না, ইয়ারও বয়স কম স্ত্রীরও বয়স কম, বলে পিক আপ টানো, ই তখন টানলে টাইনে যে কারোর গাছে দিলে লড়ি, হ্যাঁ নয় কারোর গরুর পাছা দিকে ভেঙিয়ে দিলে মোটর সাইকেলের চাক্কা, মানে এক্সাইডিং করবে, এক্সাইডিং করবে কিনা যে ভাই, হ্যাঁ হ্যাঁ করবে না, একটু চালাচুলি করেন, তাহলে ও যদি পিক আপ টান তার এরও বুদ্ধি কম ওরও বুদ্ধি কম, তো এক্সাইডিং হবে কি হবে না, আর পাছা দিকে যদি আপনার 30 বছরকার একটা লোক বসে থাকে আপনার বয়স 20 বছর, যখনই পিক আপ টান মানে আসতে এখানে রেস কমাও একটু ধীরে চালাও, তো ওই লোকটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে, আমার ড্রাইভার নতুন গাড়ি কিনলাম গাড়ি চালাতে জানি না, গাড়ি চালাতে যদি শিখেছি শিখে গাড়ি শিখছি, এবারে যখন মানে গাড়ি চালাতে চালাতে মানে বেরেক চাবো কি পিক আপ চাপে সে গাড়ি লাফিয়ে উঠছে একবারে ভিতরে ডরিয়া গেলো, যে বাপরে এই তো গাড়ি চালা যাবে না, তো গাড়ি চালাতে পারি না, আস্তে আস্তে যদি শিখলাম তো আর বেটা গেলা কইছে আব্বা তুমি গাড়ি জোরে চালাতে পারবে না, যে টানো না যে উড়িয়ে দাও, বুঝে রে খাপা এরকম করে উড়িয়ে দিলে তো গাছের উপরে গাড়ি চড়ে নেবে, গাড়িকে ধীরে চালাতে হবে, তাহলে বয়স হয়ে গেলে মানুষের একটা ধৈর্য আসবে, আর ড্রাইভারে গাড়ি চালিয়েছে আর আমি খালি বসে আছি, ড্রাইভার গাড়ি চালিয়েছে তো ড্রাইভারের গাড়ি চালা দেখে দেখে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, ড্রাইভারকে বলছে এখানে রেস কমাও, এনে একটু ডাইনে যাবো, এনে একটু মায়া করো, এই খাদটা বাঁচাও, এরকম চালাও ওরকম চালাও, ওকে বলছি ড্রাইভার ঠিক চালিয়েছে, আমার এমন অভিজ্ঞতা হয়ে গেছে আমি যে গাড়ি চালাচ্ছি কিনা তো উড়িয়ে দিছে আমার চলছে সময় সময় করে, তার মানে ড্রাইভার থেকে আমি বসে থেকে থেকে পেকে গেছি, বুঝলেন তো, বয়স্ক লোকের একটা দাম আছে, বয়স্ক বয়স যখন হয়ে যাবে তখন ওর একটা ধৈর্য এসে যাবে, এই লেগে আল্লাহ খাতিজার বয়স 40 নাবির বয়স 25 কেনে নাবিকে কন্ট্রোল করার লেগে একটা বয়স্ক স্ত্রী দেশ, যাতে ও কোনো সময় যদি মন ভেঙে পড়ে যায় তো এই সান্ত্বনা দেবে, মনটাকে খুশি করবে, সান্ত্বনা দেবে, গাড়ি জোরে চালাও না, আস্তে চালাও, ধীমে চলো, এন করে চালাও, অন করে চালাও, এখানে টেনশন করি না, এখানে রাখতে হবে না, তুমি বাড়ি চলো, চলো খেয়ে নাও, তুমি না খেয়ে সত্যিও না, আরে চেতে খেয়ে আসো, মানে এই যে একটা ওর অভিজ্ঞতা আছে তো নাকি, এমনি বয়স্ক লোকের সাথে হয়েছে যে ভাই, মানে আমি যখন স্ত্রীর কথা বলছি তো কেউ রেগেছি যে ও স্ত্রীর কথা কেন বলছে, তো স্ত্রীর কথা বলছে মানে আমিও বিয়ে করেছি পরে আমার স্ত্রীটা মরে যাওয়ার পরে হালকা হয়েছে, তো ওর ভাইয়ের গাড়ি বেড়াইতে যাচ্ছি তো আমাকে বলছে গাড়ি জোরে চালানো যে তুমি জোরে চালাতে পারবে না, আমি রে পাগলি চালাছি চল না রে চালাছি, ও কোথায় জোরে চালাও না না চালালে আমি কুদে পড়ে যাবো গাড়ি থেকে, শালা পাগল নাকি রে গাড়ি থেকে পড়ে যাবে মানে, আর ঠিক লাফিয়ে পড়ে গে মানে গাড়ি জোরে চালাই মিডিয়াম গাড়ি চালাইছি মোটর সাইকেল, ও গাড়ি থেকে লাফিয়ে পড়ে গেছে, আর যেমন লাফিয়ে পড়েছে গোবরের উপরে পা পড়ে গেছে, আর গোবরে যেমন পা পড়ে সড়কে যে 4-5 হাত দূরে যে পড়েছে সড়কে চলিয়েছে, ও ব্যাপার খারাপ, গাড়ি খাড়ো করলাম, গাড়ি খাড়ো করে যদি উঠাছি তো কুণ্ঠে যে লেগেছে বমি করতে শুরু করে দেয়, আমি যদি মরলো ফের আর একবার বিয়ে করতে হলো লেগেছে আমাকে।
তুমি ব্যাপার খারাপ কি করবো, গাড়ি তো উঠাইতে পারি না, বমি করে চলে গেছে, মানে কুণ্ঠে আচ্ছামকা লেগে গেছে, গোবর উপরে সরকে গেছে, ব্যাপার খারাপ। তো বেশিরভাগ চলে গেছি, তো আমার সালারাকে ফোন করলাম যে তাড়াতাড়ি এসো তো, কী হয়ে গেলো রে ভাই, মরে গেলে কেউ যে রাস্তাতে মেরে ফেললে নাকি। তাড়াতাড়ি ফোন করলাম, আসলো, উঠিয়ে নিয়ে যে শুই সেলেন করে তারপর বমি থামে। তো বুঝতে পারলেন তো, এই যে পাছা দিকে কম বয়সের যদি লোক থাকে, ওর কথাই শুনতে হবে না, কথায় পড়তে হবে না, ওই লেগে আল্লাহ মানে একটা মিলিয়ে দেয় যে একটা বয়স্ক লোক থাকলে ওর ধৈর্য আলাদা, কম বয়সে থাকলে ওর ধৈর্য আলাদা, মানে ওর ধৈর্য থাকবে না, এই লেগে খাদিজার সাথে বিয়ে। তো আল্লাহর নবীকে খাদিজা কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, যখন খাদিজা মারা গেল রে ভাই, খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর রাসূলের সামনে যখন মানুষ কথা মানে কোন মানুষ যখন খাদিজার কথা বলতে লাগতেন, আল্লাহর রাসূল সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন, আর সমস্ত কথা বন্ধ করা দিয়ে আল্লাহর নবী এবার কি করতেন, আল্লাহর নবী সমস্ত গল্প বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, খাদিজার কথা আলোচনা করতে লাগলেন, খাদিজাকে আল্লাহর নবী কত ভালোবাসতেন, যখনির খুব কথা বলে শুনতে শুনতে একদিন আয়েশা আল্লাহর নবীর ওপরে রেগে গেছেন, কারণ সতীনের ঝালা সতীন বরদাস্ত করতে পারে না। পারবে জি ভাই, সতীন এমন দেখেন হ্যাঁ করবেন না তো ওয়াজ করতে ভালো লাগবে না, সতীনের এমন একটা ঝালাস আছে, সতীনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই আছে কি, এক সতীন আর এক সতীনের থালিতে ছাত্র সেনে খেয়েছে, তখন ওর সতীনটা রেগে গেছে, মাকে তুই হার থালি ছাত্র সেনে খালি, তোর থালিতে আমি গুছাই না খাবো, হার থালিতে তুই কেন ছাত্র সেনে খালি, মানে রাগের চোটে কয়েছে, তুই হার থালিতে ছাত্র সেনে খালি, তোর থালিতে গুছাই না খাবো, মানে সতীনের এমন একটা ঝালাস যে এরঘে মতন ঝালাস আর পৃথিবীতে কিছুই নাই, এত ঝালাস। তো এই লেগে মাইয়া লোক কহে যে ওই বলবে যে হা গো টলা হা গো পড়োশি কেমন সতীনের ঝালাস গো, তো আরেকজনা কয়েছে যেমনি বহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো, কাঠের আগুন থেকে সতীনের ঝালাস বেশি। আয়েশার সামনে যখন খাদিজার গুণ বর্ণনা করতে লাগলো, খাদিজা আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন, আর রেগে যায় আল্লাহর নবীকে বলছেন যখন আপনার বয়স 25 বছর, একটা 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করা আপনি সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, এক সতীনের যদি নাম লেলেন ওর আগা দিকে, তোর গতরে সালের কাঠি যেন করে মারে ছক্কর আগুন ধরে যাবে, মানে এটা বরদাস্ত করতে পারবে না কোনো স্ত্রী লোক, বুঝলেন, সতীনের যদি গুণ বর্ণনা করে দেন তো থামতে পারবে না। তো খাদিজা আয়েশা রেগে গেছে আল্লাহর নবীরে, আপনি খালি খাদিজা খাদিজা করছেন, এটা বুড়িকে বিয়ে করে খালি খাদিজা, আর আপনার সামনে এত সুন্দর একটা যুবতী, এত সুন্দরী স্ত্রী আছে, আমার গুণ বর্ণনা করবে না, মানে কারোর সামনে বলবে না, আর খালি খাদিজা খাদিজা। আল্লাহর নবী বললেন শুনো আয়েশা, আমাকে আল্লাহ পাক এখন পর্যন্ত 13টা স্ত্রী দান করেছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আমাকে একটাও দান করেননি, ইয়া তো খাদিজার গুণ, খাদিজা আমার কত ভালো ছিল রে সাম, খাদিজা ছিল আমার দুঃখের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, আর তোমরা যত স্ত্রী আছো আমার সুখের বন্ধু সুখের সাথী, আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, দুঃখের সময় আমার কাজ দিয়েছে আমার খাদিজা। আরে সাম যখন আমি রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম, যখন আমি তাবলীগ করতে যেতাম রেসাম, রাত 12টার সময় আসতাম, রাত 1টার সময় আসতাম, রাত 2টার সময় যখন আমি বাড়ি আসতাম, আমি গেটের কাছে এসে খালি কাবার খাত একটা বাড়ি দিতাম ঠক করে খাদিজা, গেট খুলে গেল আমাকে চট করে ভিতরে টেনে কাবার খাড়াকে লাগিয়ে দে হুড়কা ঠুকে দিত, আমাকে ভিতরে টেনে নিত, একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয়, খাদিজার বৈশিষ্ট্য ছিল, খাদিজার অভ্যাস ছিল, প্রত্যেক দিন খাদিজা একবার ছাড়া দুবার হাঁক মারতে হয়নি, খাদিজা চট করে গাটটাকে খুলে দিত।
আমি ডাক্তার ডাক্তারদের খাদিজাক জিজ্ঞাসা করলাম, আরে খাদিজা আরে খাদিজা তুমি কি রাত্রি বেলা আসমানে ঘুমাও না, তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? আমার খাদিজা আমাকে বলল, সাবিগা যখন আপনি তাবলীগ করতে চলে যান, দিনের দাওয়াত দিতে চলে যান, কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা কেওয়ার লাগাই না, শুয়ে থাকি না, বিছানাতে পিঠ লাগাই না, আমি কেওয়ারখানাকে বন্ধ করে দিই, আর কেওয়ারখানাকে বন্ধ করে দিয়ে পিঠ লাগে দাঁড়িয়ে থাকি, যখন আমাকে রাত্রিবেলা ঘুম আসতে লাগে স্বামীরা, আমি তখন কি করি, এখানটা পাকে আমি ছেড়ে নি, আর এখানটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো, পা যখন ব্যথা করতে লাগে ঘুম আসে না, আবার যখন এই পাটা আমার যখন খুবই ব্যথা করতে লাগলো আর ব্যথা সহ্য হয় না, আবার এটা পাকে নিচে করলাম, এটা পাকে উঠিয়ে নিলাম, এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো, পাটা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না, আমি এইভাবে সারা রাত আপনার জন্য দাঁড়িয়ে থাকি, আর আপনি যখন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি আসেন স্বামী গো, একবার আমাদের কেওয়ারখানা খুলে দিই, আর যদি আমি বিছানায় শুয়ে যাই পিঠ লাগিয়ে না থাকি, আমি কেওয়ার বন্ধ করে দিব, দরজা বন্ধ করে দিব, আমি বিছানায় শুয়ে যাব, লেপকাথা দিয়ে মুখ ঢেকে শুয়ে যাব, ঘুমিয়ে যাব, আপনি তাবলিগ করে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি আসবেন, গেটা বাড়ি মারবেন, রে খাদিজা আরে খাদিজা আমার ঘুম ভাঙতে, আর আমার ঘুম ভাঙতে দেরি হবে, লাপকাঠার ফের মানে তল থেকে বিছানা থেকে উঠব, কেবার খুলব, তাপ তুড়িক আপনাকে যদি গুন্ডারা এসে ধরে নাই, আপনার পায়ে পায়ে দুশ্মন, বাড়ির প্রতিবেশী দুশ্মন, আল্লাহর নবীর বাড়ি আর ওর চাচা আবুল আহাবের বাড়ি, চাল লাগা লাগি বাড়ি মানে বাড়ির পাশে, আর আবুল আহাব হচ্ছে আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই, বড় দুশ্মন হলো আবুল আহাবর চাচা, জান মেরে দিবে, এই জন্য স্বামী গো আপনি রাত্রিবেলা আমি ঘুমাই না, পিঠ লাগে দাঁড়িয়ে থাকি, আমি যদি ঘুমিয়ে যাই স্বামী গো, আর আপনাকে যদি গুন্ডারা ধরে নাই, দুশ্মনে ধরে নাই, আমি কাল কিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দিব, এই জন্য আমি রাত্রে বিছানাতে পিঠ লাগাই না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি স্বামী গো, আল্লাহর নবী বললেন রে খায়েসা আমার আমার স্ত্রী খাদিজা কত কষ্ট করেছে, কত তকলিফ করেছে, এখন আমার একটা স্ত্রী খাদিজার মত নয়, বলেন তো ভাই, মায়েরা আমার এখনকার স্ত্রী এরকম হয়েছে ভাই, হবে একটু গিয়ে সার গড়ে গেলে ওয়ার লেগে আমি বসে থাকবো, মুখ পুড়ার লেগে, হ্যাঁ কুণ্ঠে কুণ্ঠে ঘুরে বেড়াবে, টাপিয়ে বেড়াবে, আর ওয়ার লেগে আমি ভাত লে বসে থাকবো, ভাতটা দেনে টেবিলের উপরে ছেয়ে দিয়েছে, বিন্দাস নিন পড়ছে, ফোঁ ফোঁ করে লাগে ডাকছে, নিন পড়ছে, বাড়ি যাবেন গেটে মারছে, রে এরে এই আর মা, আর মা রে রে আর মা, লক্ষ করে চেতন হয়েছে, গেট টেট খুলবে না কিছু কহেন তো, ওইগুলা স্ত্রীর লেগে কেউ কান্দবে যে ভাই, ওইগুলা স্ত্রীর লেগে দোয়া করে মরে গেলে, হ্যাঁ কহেন না যে হ্যাঁ হু কিছু করে না, এরা করবে তো হ্যাঁ হু করেন, আপনার কথা বুঝতে পারেন না, আমার বুঝতে পারছেন, একটু হ্যাঁ হু করেন, তো কথা হলো যে ভাই স্ত্রীটাকে মনের মতন স্ত্রী হইতে হবে, তাহলে কাজ হবে, ভালোবাসতে হবে ভাই, আমি হয়তো স্ত্রীর কথা একটু কেন বলছি, মানে দুটা স্ত্রী তো, মানে একটা মারা গেছে একটা বেঁচে আছে, তো আমার স্ত্রীটা আজ্ঞার স্ত্রীটা গোটাই খাদিজার মতন ছিল, আর এটা যে স্ত্রী আছে তো এটাই স্ত্রী মানে ওইরকম, মানে কীরকম যে ওই স্ত্রী যখন আমি জালসা করে বাড়ি যেতাম তো ওইটাই স্ত্রীকে খালি ডিঙিতে যায়, তখন তো মোটরসাইকেল ছিল না, চার চাক্কাও ছিল না ভাই, খালি সাইকেলের বেল বাজাতাম, পড়াং করে দিলাম কিনা গেট খুলে দিলাম কেন, পড়াশ করে গেট খুলে দিলে, আর আমাদের দিকে তো জানেন মানে দিনাজপুরে আমার বাড়ি তো বর্ডার এলাকা, তো বর্ডার এলাকা বাড়ি প্রত্যেক ডেড়িতে গেট থাকে, তো গেট লাগিয়ে হুড়কা লাগিয়ে গেট লাগিয়ে ফের দু তিনখানে বাঁশের পেলা দেওয়া যাতে না ভাঙে, তাও চোরেরা কী করে জানিস বর্ডার এলাকার, তো ওরা কী করে জানেন, ওরা করবে কি ঢেঁকি উঠিয়ে নেবে, ঢেঁকি উঠিয়ে এলে তিন চার ঝোড়াবেলা ধরবে, আর পাছে হরতে লাগলো, পাছে হরতে 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 গেল, আর দৌড়িয়ে যে মারবে তো একদম কপাটি হয়ে টান করে হুড়কা টুড়কা ভেঙে আমার সব কবজা টবজা ছুটে ঢিক চলে গেলো কপাটে,
বাংলাদেশের চোরের ফোন করে কপাট ভাঙতো, তো ওই লেগে দুখান তিনখান বাঁশ ভিড়ে ছিল, ওকে দু তিন হোড়া মারতে হবে, তার মানে একটু আওয়াজ হবে, তাও যদি কেউ উঠে পাড়া প্রতিবেশী, তো এরকম সিস্টেম। তো ওই স্ত্রী ছিল ভাই, একবার আওয়াজ দিলে গেট খুলে দিত। আর এটাই স্ত্রী আছে, এখন মোটর সাইকেলের হরেন বাজিয়ে যাচ্ছি, কিছু নয়, চার চাক্কার হরেন মারছি। আমাদের গ্রামটা খুবই বিশাল বড় গ্রাম, বুঝতে পারলেন, বিশাল বড় গ্রাম, 1200-1400 ঘরের গ্রাম, তো বিশাল বড়, তাও আপনার কাছে সমান হবে না, তো আমাদের এলাকা হিসেবে বড়। তো গাড়ির হরেন মারছি, গোটা গাঁলা জানছে হজরত আলী বাড়ি এলো জালসাগরে, তার মানে এত রাতে কে হরেন মারছে। তো এইবারে যখন হরেন মারছি, দিছি সিটি, তাও খুলে না, সিটি খুলে না, চেতন হয়েছে খুলে না, খুলে না, কি করব, ব্যাপার খারাপ। তো এরকম করতে 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 ব্যাটা গালাকে উঠালাম, ব্যাটা গেট খুললো, স্ত্রীটাকে যদি ওর গেটের কাছে ফোক্কা দিয়ে দেখি ঘরে বল জ্বলছে, তো চেতন হ্যাঁ বসে আছে, এই যে হায় রে পাগলি রে, বলে এ গেট গোল খুললি না, ঢুকবো ঘরে, কথা ঢুকতে তো পারবো না, খালি ডর দেখেছি নাংড়া কাটোয়ালের মতো, ঢুকবো নাকি। গেট খুললো, খোলার পরে কী ব্যাপার, গেট কেন খুলিস না, কইছে কেন খুলবো গেট, খালি জালসা করে বেড়াবে তো কেন, তোমার লাগে গেট খুলে বেড়াবো, জালসা করে বেড়াও, জি ব্যাপার খারাপ, কইছে আমি চেতন আছি গেট খুলে না। তো এগুলে স্ত্রী মরে গেলে দোয়া করবো জাল্লা, ইহার খুব ভালো ছিল, মানে খুবই সুন্দর ছিল, বলা যাবে যে ভাই স্ত্রীটাকে হইতে হবে মনের মতন, স্ত্রীটা স্বামীর লেগে জান হেরে দিবে, যে স্ত্রীটা মারা গেছে ওর লেগে রাত দিন দোয়া করছি, কানছি আল্লাহ জান্নাত দিও, আল্লাহকে ক্ষমা করে, খুবই ভালো, খাদিজার মতন ছিল, মনের মতন ছিল, খুব সবসময় দোয়া করছি। আর এই স্ত্রী তার মানে যে ই তো ওই গেট খুলে না, কী করে না, সিঠি মেরে মেরে গেট খুলতে হয়েছে, তাহলে কি দোয়া করা যাবে। আপনারা একটা উদাহরণ দেন, ফের বললেন না যে মেয়েটার স্ত্রীটা রূপ যেত মারছে, বদনাম করছে, এটা কথা নয়, ইউটিউবে শুনেছে, ও তো শুনতে পাই না, ওর ভাইয়েরা ওকে দেখেছে, তো বলেছে কুন্ডে কী করেছে দেখা, মানে মালদা শৈল মারিতে যে তোর বদনাম করেছে, তখন ও কয়েছে যে এগুলা কথা কয়েছো, আমি পাগলি, তুই যেটা করছিস ওটাই কয়েছি, কী করবো না, তো তুই তাড়াতাড়ি গেট খুলবি, এখন খালি হরেন যেমন মারবি কেউ কান খাড়ো করে থাকছে, হ্যাঁ যাসবে বাড়ি, হ্যাঁ যেমন হরেন মারছি দড়িয়ে এসে গেট খুলে দিয়েছে ভাই, এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে মা বোনেরা, স্বামীর সেবা করতে হবে খাদিজার মতন করে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামী যেটাই বলবো ওটাই শুনতে হবে, নাকি হ্যাঁ কি যে ভাই, যখন যেটা বলবো ওটা শুনতে হবে, কেবে না। আর খালি স্ত্রীর কথা বলছি, তো আপনারা যে বেটা ছেলে আছেন, তো স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে, তাহলে তো আপনার লেগেও জান হারবে না, খালি ওই আপনার সেবাই করবে, তামেদারি করবে, আপনারই কথা শুনবে, তো আপনার উপরে তো আর কিছু হক আছে না, নাই আছে কি না যে ভাই, তাহলে স্ত্রীটাকে একটু ভালোবাসতে হবে, কী হবে না কেন, তো স্ত্রীর সবসময় ঘোড়ানি করার মতন খালি লাল চোখ করে খালি কান্নে মানেন, ঢেঁস মানেন, চোখ দেখান, স্ত্রীটা আপনার সেবা তামেদারি করবে, ও কোনোরকম টাইম পাস মমফুলির মতন খালি টাইম কাটাবে, আপনার সেবা করবে না। আর স্ত্রীটাকে যদি ভালো একটু ভালো ব্যবহার দেখান, স্ত্রীটাকে ভালোবাসেন, তো বুদ্ধি খেলা শিখালেন স্ত্রীকে, মাইকে আওয়াজ হয়েছে কিন্তু মুখটা এরকম করছে, তো যদি সবসময় মুখ লাগিয়ে রাখি তো ঘাড় শিখড়ে হয়ে যাবে, ওই লাগে একটু করে লড়ালড়ি করছি, ঘাড়টা ফিরে আছে একেবারে, দর্শক কেন ঘুমাবে, আপনারা ঘুমাইছেন নাকি, এর আগে ঘুম আসবে না, আমি আপনার পুরা মানে পুরা ভোল্টেজ দিতে পারি না, কেন যে নতুন এলাকা, তো কেউ হয়তো হাসি পছন্দ করে কেউ করে না, তো আমি এলাকা একটু ব্রেক করছি, মানে একটু ভয় করছি, কেন যে বেশি হাসাই তো লোক বলবে, এতে গেছিলাম জালসা করতে মানিক চক, তো আমাকে বলছে মাওলানা আপনি যত পারেন ফুল ডোজের দেন, তো যখন হাসাইতে লেগেছি তো এই সভাপতি যে বসে আছে ও টেবিলের উপরে মুড়ি শুনে তলে ভরে খালি কুদে চলে যাচ্ছে, মানে এমন হাসছে যে ও টেবিলের তলে মুখ ভরে দেয়, ওপরে করে হাসতে পারে না, মানে মুখ তলে ভরে দেয়, তো ওইরকম আমার কাছে সবই ব্যবস্থা আছে, কিন্তু নতুন এলাকা নতুন ফিল্ড বলতে আসছেন, আমি একটু খালি ব্রেক করে চলছি, যে কেউ তখন যদি রেগে ডেগে যায় যে বলি সে এত হাসেছে কেনে, তো একটু ঝামালা, না হলে সকালে সব দিকে ট্যাবলেট কিনাবো, যদি ডাক্তার থাকে তো ওষুধ বেঁচে ওঠবে না, তার মানে কোঁখা হেসে হেসে কোঁখা ব্যথা হয়ে যাবে, বুঝতে পারলেন, ইউটিউবে দেখবেন যে কীরকম চলে, কিন্তু এখন আমি একটু ডর আছি কিনা, আমার নতুন এলাকা, তো তারপরে দুই চারবার জন আসবো তখন দেখবেন যে একদম পুরো পিকআপ, একদম বান্দে ভাড়া ছেড়ে দেবো, বুঝতে পারছেন। তো কথা হচ্ছে ভাই যে দেখেন স্ত্রীটাকে খুশি করতে হবে, কেন করে খুশি করবেন, স্ত্রী একটু ভালোবাসা দেবেন, আরে মুখে দেন একটু মুখে ওকে ভালোবাসা দেন, হ্যাঁ আর কেমন করে ওকে খুশি করবেন সন্তুষ্ট করবেন জানেন, হাট বাজার যেয়েছেন, হাদিসের কথা আল্লাহ নবী বলেছেন তুমি যে পরিমাণের খাবে ওই পরিমাণের ওকে খাওয়াও, তুমি যে পরিমাণের কাপড় পরে হবে ওই পরিমাণের কাপড় পরাও, তুমি
ভালো ব্যবহার করো স্ত্রীর সাথে নাকি? কিন্তু এখন মানুষ কি করছে, ও দোকানে যায় একবারে এক প্লেট মিষ্টি বিরিয়ানি হুড়িয়া খেয়ে নিলে রে ভাই পুরা করে। স্ত্রীর লাগা কিছু আনে না, স্ত্রী আসছে ব্যাগের দিকে দেখছে কিছু আনেনি, মন মাথা খারাপ। উ তখন করছে কি, ইলিম ঢিলিম করে যাচ্ছে কলের কাছে পানি আনতে, থালি ভালো করে ধয় না, জুঠা লেগা আছে, লেসাকে ভাত খেতে দিছে মানে ওইরকম করে, তরকারিতে নুন বেশি করে দিয়ে দিছে আর কলিয়া পুড়িয়ে মেরে দেব, আইন ডাক করে দিছে কোন দিন ঝাল করে দিছে কোন দিন পুড়িয়ে দিছে, মানে কত রকম করে ওকে সাজা দিছে। আর যদি স্ত্রীটাকে খুশি রাখেন তো আপনাকে পোলাও খেলে একেবারে, বিরিয়ানি খেলে একেবারে, বুঝতে পারছেন? তো স্ত্রীটাকে খুশি করতে হবে, কেন করে আপনার বুদ্ধি জানেন না, শিখেলেন? বাজারে গেলেন আপনি যা খাবেন খান, কোনো দিন গল্প করবেন এটা খেয়েছি ওটা খেয়েছি বলবেন না, হ্যাঁ স্ত্রীর সামনে বলবেন না যে এটা খেয়েছি ওইটা খেয়েছি, আর কোহেন না কি হাত শুকিয়ে রাখতে রয়েছে কী খেয়েছি, এটা করবেন না স্ত্রীর সঙ্গে। মানে হাটে গেলেন আপনি এখানটা নারিকেলের ফাঁক কিনালেন লিয়া, আর কামরা জুত করে গুঞ্জালেন তহমনে, আর গুঞ্জালেন নিয়ে পাখিটে ভরেলেন আর বাড়ি চলে যান। আর বাড়ি যখন চলে গেলেন স্ত্রীটাকে ইশারা দেন, হ্যাঁ সারা দৌড়ে চলে আসবেন, আর না হলে কোনো সময় একটু ইশারা মারেন করে মেরে দেন, দেন চলে আসবে, আর না হলে শিকারি করবেন আমি এরকম করবো চলে আসবে, আর না হলে স্ত্রীটাকে দেখলে বলে দেবেন দৌড়িয়ে চলে আসবে, একটু খালি বাজিয়ে দেন দৌড়িয়ে চলে আসবে, আর যেমন দৌড়িয়ে আসবে কমর থেকে বাহির করে লক করে ওকে নারিকেলের চকখান মানে নারিকেল খানটা দিয়ে দেন, উ খাইয়া খুশি হয়ে যাবে, কাকু দেখেছে না তুই খেলে, স্ত্রীটা খুশি হয়ে গেবে না। একদিন লেগে গেলেন নারিকেল, আর একদিন সেটি বারো ভাজা নিয়ে যাবেন, আর একদিন একটা ডালমুট নিয়ে যাবেন, আর একদিন পাপু মানে এই ধনিয়া চপ নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ওর জন্য ডিমের চপ নিয়ে যাবেন, একদিন ঘোড়ার ডিমের চপ নিয়ে যাবেন, মানে ভালো ভালো ঝুড়ি টুড়ি নিয়ে যাবেন, যেগুলো ওরা পছন্দ করে, কাটার মাটার পছন্দ করে মেয়ে ছেলে বেশি, ওইগুলো একদিন একদিন করে হালকা হালকা পাঁচ টাকা দশ টাকা করে নিয়ে যান, লুকিয়া খেলান, লুকিয়া খেলাটা ওরা খুবই পছন্দ করে ভাই, ডাইরেক্ট যদি ওকে পাঁচ কিলো দেন তো খুশি হবে না, আর লুকিয়ে যদি চারটিক দেন খুশি করবে, আল্লাহ মনের মতন স্ত্রী পেয়েছি, খালি পানি লাগে ঘুরবে, হাজি তুমি কুমঠে ছিলে, হ্যাঁ খালি বাজারে তুমি দেরি করছো, কখন খেয়ে পোহাতে খেয়েছো, মুখখান শুকিয়ে গেছে, চেহারাটা বসে গেলো তোমার, তুমি ভালো করে খাও না, এসব বসো তো খাও তো, খেতে বসিয়ে দিবে, তুলে দিবে, বাতাস করবে রে আমার সোনা রে, ওরে হার জান রে, ওরে আমার কলজা রে, কত ভোক লেগেছে রে হার কলজাকে রে, সুবহানাল্লাহ মনটাকে ভরিয়ে দিবে ভাই। আর যদি কোনো জিনিস কিনে না আনেন তো বলবে খায়া লাও ভাত, যা দূরে খাড়িয়ে আছো, বলে আই রে উঠিয়ে দে না রে, উঠিয়ে দে, তুমি উঠাইতে পারো না নাকি, তোমার হাত দেয়নি আল্লাহ নাকি, উঠিয়ে খাও, কী কইবে কী কইবে না। তো স্ত্রীর মনটাকে খুশি করেন, জয় করেন, স্ত্রীটাকে রাজি করে রাখেন, সবসময় আপনার পাশা দিকে চ্যারলে ঘুরবে, ঘুরবে কি না, কি কথাগুলো ঠিক কি না, বে ঠিক বাংলাদেশের মতন কহেন ঠিক, তাহলে তো বোঝা যাবে। তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন, আর মানুষ স্ত্রীকে যখন একটু দোষ পেয়ে নিলে, তরকারি নুন চা হলো কি এনে হলো কি ঝাল হলো, তখন হুকরা কুটা করে ধরে লিয়া লাগলো মারতে, চুলে ইচ্ছা করে গব্বর সিংয়ের মতন ডিসিম ডিসিম করে চুলে দিয়ে, পরের বেটিকে এইভাবে মারবেন না, স্ত্রীকে মারতে হয় না, আপনি হাদিস জানেন না, জালসা শুনেননি, মুলবির মুখে শুনেননি, আল্লাহ রাসূল কী বলেছেন, স্ত্রীর মুখে মারবেন না, চেহারাতে মারবেন না, মানুষ ওর চেহারাখানে আগে মারবে, আল্লাহর নবী বলেছেন স্ত্রীর মুখে মারিও না, চেহারাতে মারতে হয় না, ওর ফেসটাতে মারবেন না স্ত্রীর, আল্লাহর দাবি বললেন ওর মাথাতে মারিও না, বেরেন কেড়ে খেয়ে যাবে, স্ত্রীর হাতে মারিও না, হাত খড়া হয়ে যাবে, কে রুটি পাকিয়ে দিবে, স্ত্রীর পায়ে মারিও না, ন্যাংড়া হয়ে গেলে কল থেকে কে পানি এনে দিবে, স্ত্রীর আগা দিকে মারিও না, স্ত্রীর পাছা দিকে মারিও না, হুঁকি লেগে মরে যাবে, তালি স্ত্রীর মারবেন কোথায়, কোন জায়গাখানে মারবেন ভাই আপনারা তো জানেনই না, স্ত্রীর মারবেন কোন জায়গাখানে, যেখানে হাড্ডি নাই ওখানে মারতে হবে, স্ত্রীর ওখানে মারবেন রে ভাই, যেন আর হাড্ডিতে চোট না লাগে মাংসতে লাগে, যেখানে হাড্ডি নাই ওখানে মারবেন, আর মারবেন কিসের বাড়ি মারবেন, কেমন করে মারবেন শুনেলেন, আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীকে মারবে তো মিশওয়াকের বাড়ি মারিও, মিশওয়াক বুঝেন তো নাকি, মিশওয়াক বুঝেন, দাঁতল দাঁতল, মিশওয়াক দাঁতল বুঝতালেন, তো ওই দাঁতলের বাড়ি ওকে মারতে হবে, তো দাঁতল খান বড় হবে কত, আধ হাত, মোটা হবে কুড়ে আঙ্গুলের মতন, গাড়ির কিল্লি খুলে মারিয়েন না, ফের চাপ্পাল জুতা হয়ে মারিয়েন না, ওকে মারবেন মিশওয়াক দিয়ে মারবেন, আর স্ত্রীটাকে যে মারবেন তো মারেন কমসম খালি ডর দেখানান, মোচ ফরকান, উঠবো নাকি, দিব নাকি, আসবো নাকি, খালি দাঁতকে কিড়মিড় করেন, উঠে ডর আইবে তো খালি, বুঝতে পারছেন কি না,
তো এভাবে ভাই গরু পিটা করে স্ত্রীকে মারিয়ে নেয় না তো কিয়ামতের দিন ধরবে আপনাকে। আর ডরাইবে না, মোচকে খুব একবারে ফরকে দেবে কি দেব, একবারে ডরিয়ে যাবে ভাই, একদম সিংহ বাঘের মতন মোচকে ফরকে দেবে কে উঠবো, আপনি ডরিয়ে যাবে বুঝতে পারছেন। ডেকেলে তো দিতে হবে, একদিন দিয়ে দেবে আজকে এক ঢিসিম দিবে তো সারা জীবন মনে রাখবে বুঝতে পারছেন। তো কথা হয়েছে যে এইভাবে ভাই গরু পিটা করে মারবেন না স্ত্রীকে, স্ত্রীকে ভালোবাসেন একটাই কথা। আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন জানেন? আল্লাহর নবীর সুন্নাত মেনে চলতে হবে, পুনরুদ্ধার করতে হবে। আল্লাহর নবীর তিনটা জিনিস অতি প্রিয় ছিল রে ভাই। এক নাম্বার আল্লাহর নবী স্ত্রীকে পছন্দ করতেন, দুই নাম্বার আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুবই পছন্দ করতেন, তিন নাম্বারে আল্লাহর নবী স্যান্ডকে ভালোবাসতেন, খুশবু আতরকে ভালোবাসতেন। আল্লাহর নবী খুশবু খুবই পছন্দ করতেন, আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে ভালোবাসতেন। আর স্ত্রীর সঙ্গে ময়া মহব্বত বাড়াবেন কেমন করে মানুষ বুদ্ধি তো জানে না, ঘোড়ার ডিম কী বুদ্ধি জানে জানেন? দুটা বালিশে ঘুমাবেন না, মায়েরা বুড়িরা আমার ভালো করে শুনেন, একটা বড় করে বালিশ বানাবেন গোল করে, আর একটা বালিশে স্বামী স্ত্রী ঘুমাবেন। আর স্ত্রীকে কি করতে হবে, যখন বালিশে আপনি শুয়ে যাবেন আপনার চুলটিকে খুলে বালিশের উপরে বিছিয়ে দিতে হবে, চুলটিকে বালিশের উপরে বিছিয়ে দিবেন। আপনার স্বামী যখন ওই চুলটির উপরে মাথা দিয়ে ঘুমাবে, চুলের একটা মেয়ে ছেলের এমন একটা সেন আছে রে ভাই, ব্যাটা ছেলের লাখে লাগলেও পাগলা হয়ে যাবে, একটা সেন আছে বুঝতে পারলেন। ওরা জানে না ভাই, মেয়ে ছেলের সেন আমরা জানি, ব্যাটা ছেলে আর ব্যাটা ছেলের একটা সেন আছে আমরা জানি না ভাই, কী যে সেন আছে না আছে, কিন্তু ওরা শুনলে ওরা পাগলা হইবে, ব্যাটা ছেলের একটা সেন আছে না আমরা জানি না, ব্যাটা ছেলে আমরা জানি ওদের সেন আর ওরা জানে আমাদের সেন বুঝতে পারলেন। তো এভাবে স্ত্রীটাকে সুন্নাত তরিকা মতো ঘুমাই দেবে। তো আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন, স্ত্রীকে না কোনোদিন সতে বসে খেয়েছেন? আল্লাহর নবীর সুন্নাত হলো স্ত্রীকে সাথে করে নিয়ে খেতে বসেন, আল্লাহর নবী স্ত্রীকে আয়েশাকে নিয়ে খেতে বসেছেন। আল্লাহর নবীকে যখন খেতে বসেছেন, আয়েশা করেছে কি গিলাসটা নিয়ে যখন পানি পান করেছে, আল্লাহর নবী গিলাসটাকে ঘুরিয়া আয়েশা যেখানে ঠোঁট ঠেকালছে ওই জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগে পানি পান করছে, আয়েশা মনে মনে খুশি, সুবহান আল্লাহ কত ভালোবাসা আমাকে, যেখানে মুখ লাগছে ওখানে মুখ লাগে গেছে, খুশি হবে কেমন না। আয়েশা করেছে কি হাড্ডিওয়ালা মাংসটাকে নিয়ে, আয়েশা করেছে কি একটু ক্যামেরা মেয়ে ছেলে বেশি গোসছে মানে একটু কামড়া হয়েছে, হা করছে বলে কিন্তু একটু ক্যামেরা থেকে যাচ্ছে, আল্লাহর নবী মাংসখানে যেমনই আয়েশা রেখেছে, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসখানটাকে নিয়ে যেখানে আয়েশা কামড় মেরেছে ওই জায়গাখানে আল্লাহর নবী কামড় মেরে ওই মাংসখানটাকে হাড্ডিওয়ালা মাংস খেয়ে নিল। এরকম কোনোদিন খেয়েছেন? খেয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হাসিয়েন না, খেয়েছে তো ভালো করেছে, এটা সুন্নাত মানা হয়েছে। তো ভাই কথা হলো যে স্ত্রীকে সাথে করে লিয়া খান, মাঝে মধ্যে একদিন খান, এটা নবীর সুন্নাত আদায় হবে, স্ত্রী একটু ভালোবাসা দেন। কিন্তু এখনকার মানুষ স্ত্রীর সাথে বসা খায় না, যে গিলাসটাতে খাইছে ও গিলাস করছে, এটা গিলাস দিবি না অন্য গিলাস নেয়, ও যখন ভাত খেতে বসে এক জায়গায় তখন মাঝখানে আইল দিচ্ছে, এটি ভাত তুই খাই, এটি ভাত আমি গেছি, তার মানে স্ত্রী মনের মতন লয়। মনের মতন যদি স্ত্রী হয় ওরে বাপরে, মানে ওর জুঠা মুঠাও খাওয়া যাবে নাকি, স্ত্রীর হাত চেটাও খেয়ে নেবে, এরকম জুঠা হাত চেটা খেয়ে যাবে। কিন্তু যদি স্ত্রীটা মনের মতন না হয় তো একসাথে বসেও খাওয়া যাবে না ভাই। তো কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীর সাথে প্রেম করেন, ভালোবাসা করেন স্ত্রীর সাথে, স্ত্রীকে একটু ময়া মহব্বত মানে ভালোবাসা। মাকে ছেড়ে এসছে, বাপকে ছেড়ে এসছে, ও আর চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে চলে এসছে নাকি, ওর চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে এসে স্বামীটার একটু ভালোবাসার জন্য, একটু আদরের জন্য। আর আপনি যদি স্ত্রীটাকে ভালোবাসা না দেন ও কী করবে ভাই বলেন তো, কী করবে? তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন, আপনার ভালোবাসার জন্য মাকে বাপকে ভাইকে বোনকে সবকে ছেড়ে দেয়া আপনার বাড়িতে আছে কেন, আপনার একটু ভালোবাসার জন্য। তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসেন, আদর করেন, সহায় করেন, কিছু কিনে এসে খেলান, স্ত্রীকে মারপিট করিয়েন না, গালি দেন না, স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন। আরে তোর তরকারি কত মজা, জালসাগরে বাড়ি যাবো, বাড়ি যে যখন খেতে টেতে দিবে তো বলবো আরে
এত জালসা করে বেড়াচ্ছি, খালি দেশি মুরগা খাচ্ছি, কিন্তু তোর হাতের তরকারির মতন কোনো জায়গায় মজার তরকারি পাই না। ঠিকই যে আমি, হ্যাঁ রে, এটা মানে মুখে কোচি, ভিতরে তো কোচি যে সালা যেটা খাচ্ছি ওই ঠিক মজা, কিন্তু ওকে খুশি করছি আর কি। তখন উ কেছে, ঠিকই যে আমি একটু ভালো করে রানি, আমি হ্যাঁ রে তোর তরকারি খুবই ভালো রে, খেয়া মন ভরে দিছে রে, উহুবে খালি ফুলছে, তুমি করবে, যেদিন আসবে খেবে না, চলে আসবে, এটা এসে বাড়ি এসে খেবে। তো স্ত্রীটাকে ভাই খুশি করে তারিফ করেন, স্ত্রী বলে ভাই তরকারি ভালো হয়নি, তুই এরকম করে নুনছা করে রান্না করে দিয়েছিস, এরকম তোর তরকারি ভালো হয় না, ছুচ্ছা মারছিস নাকি, তোর তরকারি টেস্ট হয় না, খালি কেমন করছে, কেন করে রাঁধছিস, এরকম বলবেন না। স্ত্রীটা সামনে করবে না, হ্যাঁ তোকে দেখা ভালো লাগে না, খালি তোর ঠোঁট দুখান মোটা মোটা লাগছে, তোর পা মোটা মোটা লাগছে, বেটা ছেলের মতন হাত খামাইটা আছে, দেখা ভালো লাগে না। স্ত্রীর সামনে বদলাম করবে না, স্ত্রীটা ভালোবাসেন, হাত কত তোর সুন্দর রে, একবারে লুচলুচ করছে রে, কত ভালো, পা কত সুন্দর, মুখ কত সুন্দর, চুল কত ভালো, বডি কত ভালো, চেহারা কত ভালো, চোখ ধরে ডাগর ডগর, মানে তারিফ করেন, ওকে একটু ভালোবাসা দেন, খুশি করেন, ও আপনার পাছে চেয়ার লিয়া ঘুরবে, বুঝতে পারছেন। স্ত্রীর সামনে যেতে মারেন না, আর বাপকে টেনে গেল দেবেন, ওর মাকে টেনে গেল দেবেন না, স্ত্রীকে ওর চোদ্দ গোষ্ঠীকে টেনে গেল দেবেন না, স্ত্রীকে এগুলো বরদাস্ত করতে পারবেন না, যদি ওর মাকে টেনে গেল দেন, বাপকে টেনে গেল দেন, কেউ সহ্য করো, আপনার দিলে আপনি বরদাস্ত করবেন, এগুলো কথা বলবেন না, স্ত্রীটাকে ওইভাবে গাল দেবেন না, ওকে একটু বকেন, ওকে একটু চোখ মুখ দেখান। আল্লাহর নবী যখন রেগে যেতেন, আয়েশা বলছেন আল্লাহর নবী যখন রেগে যেতেন তো আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে যেতেন, আমরা বুঝতে পারতাম আল্লাহর নবী রেগে গেছে, আয়েশারা ডরে যেত, স্ত্রীরা ডরে যেত, এরে বাপরে আল্লাহর নবী রেগে গেছে, তার মানে চোখ লাল হয়ে গেলে জানে নিত যে রেগে গেছে, আর যদি চোখ না লাল হয় তখন জানতো যে না রাগে নেই, বুঝতে পারছেন। আয়েশা বলছেন যে আমি আল্লাহর নবীকে দেখে আরও বুঝতে পারতাম, যখন আমাকে আয়েশা বলতো তখন আমি বুঝতে পারতাম যে আল্লাহর নবী রাগে নেই ভালো, ওই জন্য আমাকে আয়েশা বলছে, আর যখন আয়েশা বলবে না তখন আমার আমি বুঝতে পারবো যে রেগে গেছিল, আয়েশা বলে না। স্ত্রীর নাম ধরে আপনি ডাকবেন, আপনার নাম ধরে স্ত্রী ডাকবে, কিন্তু এখনকার মেয়ে ছেলেটা প্রথা আছে, পুরুষের নাম ধরে ডাকবে না। আমার স্ত্রী বলছে এক একদিন ডাক না রে হজরত আলী, শোনো কইবে না, কেমন কথা, আজ কার কথা কইছো, হ্যাঁ দুনিয়া লোক কহেন আমাকে কে দেবে, আরে কহানা রে ঘরে লোক করে ডাকবে হজরত আলী শোনো, সেটা খেলাও কইবে না। তো ভাই বলতো, হয় স্ত্রীটাকে পুরুষের নাম ধরে কইতে হয়, স্ত্রীটাকে সুন্দর করে ডাকেন, ভালো করে ডাকেন। এই শুনতো ওই একজন লইয়া বিয়ে করে এসছে, বিয়ে করে এসে তখন আর স্ত্রীটাকে কইছে, স্ত্রীকে লইয়া বিয়ে করলে তো সবারই ময়া হয় হবে না, লইয়া তো কত ময়া, বাপরে মনে হয়েছে যে কলজাকেটা খিলিয়ে দিই স্ত্রীটাকে, বাবারে এত ময়া। তো স্ত্রীটা কেছে হারে তোকে আমি কী কে ডাকবো, তুই হারে এত ময়া, জানের জান পরানের পরান, তুই হার কলজা, তোকে কী কে ডাকবো। তো কইছে তোমার যেটা পছন্দ হয় ওইটা কহো, কইছে তোকে আমি বিরিয়ানি কে ডাকবো, তোকে যখন আমি বিরিয়ানি কে ডাকবো তখন তুই দুইটা চলে আসছিস। আপনার এদিকে লাল পানি পাওয়া যায় না নাকি, লাল পানি পাওয়া যায় না, মানুষ কহে যে বলে কিসের কথা কহে, ভালো খেবের মন তো নুনে তেলে কিনে কম, একটু লাল পানি খেলাবেন বলে চলবে টানাটান, কিন্তু লাল পানির আপনার অভাব বুঝতে পারছে লাগছে নাকি। তো এবার কি করেছে যে ওয়ার নাম রেখে দেয় সে বিরিয়ানি, তো আর স্ত্রীটা কয়েছে হাজি তোমাকে আমি কী খেয়ে লাইভ চলছে না, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার কী করেছে বলছে যে তোমাকে কী কে ডাকবো জি, তো ওনার পুরুষটা কয়েছে তোর যেটা মনে লাগবে ওইটা কেউ হাঁকে ডাক, কয়েছে হাঁর সব থেকে পছন্দ হলো দেশি ঘি, তোমাকে ঘি কে ডাকবো, তুমি চলে যাও, আমি হার ঘি কোনটা গেছে রে, এটা এসো ঘি, তুমি দৌড়ে চলে আসবে, আর তুমি কে হার বিরিয়ানি করে হাঁকে বিরিয়ানি কে ডাকবো, তখন আমি দৌড়ে চলে আসবো, ভালো কথা। এইবার তখন মানে বাংলাদেশের লোক কেউ বিরিয়ানি কহে, কেউ ঘি কহে, বাংলাদেশের লোক কেউ কহবে মানে হার পাখি, একজন ফের ওর স্ত্রী কয়েছে এটা আমার খুশখুশি রে, ওনার নাম রেখেছে খুশখুশি, তো যে যেটা পছন্দ করে ওইটা রাখে। এবার তখন কী করেছে ওর নাম রেখে দেবে বিরিয়ানি, এবার তখন উকে রেখি, তার পরের দিন আপনাকে চেয়ারমোহনীতে হাল জুড়েছে লোকটা, হাল বেছে দেখছো ওর বিহাই বেড়ে চলে আসছে, তো কইছে বিহাই আসসালাম আলাইকুম, কইছে ওয়ালাইকুম সালাম বিহাই, কদ্দূর কইছে আপনার বাড়ি যাবো বিহাই, কইছে আজ তোমার সাইড করে হাল বেহেতেছি ভাই, হাল তো কয়েকদিন থেকে জুড়েনি, তো আজ হাল বেহেছি, তো চিন্তা না আপনি বাড়ি যান বিরিয়ানি আছে, কইছে আপনি বাড়ি যান বিরিয়ানি আছে, আর বিহাই হুবে পড়ে গেছো গাও মা গেছে বিরিয়ানি করেছে খাবো হুঁড়ি একদম সাটিয়ে দেবো, বিহাই তো হুবে জোর করে হেঁটে চলে গেছে ঝড় বিহাইয়ের বাড়ি, যা গলা খাখর দিয়ে বসছে, তখনই মনে মনে হুব করছে বিহাইরা তো বিরিয়ানি করেছে খাবো হুঁড়িয়া, তখন ওর বিহেন কয়েছে যে বিহাই আজ তো বিহাইয়ের পা কত বড়ো হয়েছে বসেন, তো ই ঘি আসবে তখন খেবেন না এখনই খেতে দেবো, তার মানে ঘি হলো স্বামীর নাম, তো কইছে ঘি আসবে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই খেতে দিয়ে দেবো, তো ই কইছে যদি দেশি ঘি দিয়ে বিরিয়ানি দিয়েছে তো আরও মজা লাগবে, তা হেনটা করে খাবো, ঠিক আছে ঘি আসতে তা একটু পরে খাবো, ই খ্যাপা কী করেছে ওর খেলছে, ঠিকই ঘি আসবে কারোর বাড়ি থেকে কেউ দিতে আসবে তখন ঘি দিয়ে বিরিয়ানি খাবো, কি আপনার পয়সা আছে
ই করেছে কি খ্যাপা হাল ছেড়া বাড়ি চলিস। বাড়ি যে আসছে তো বাড়ি যখন আসছে তো একটা গরু মানে গৈরা বল আর একটা ভালো বল, তো গৈরা বলটার নাম ওকে দু চার লাঠি না দিলে উঠবে না, তোর নাম তো হয়েছে লাঠি, আর যেটা ভালো বল ওর নাম তো হয়েছে মেহমান। তো ও হাল তাল থুইতে গরু দুটো কুনকে পালিয়ে গেছে, তখন কইছে রে শুনতো কইছে কি কইছে তুই লাঠিকে দেখ আর তুই লাঠি লিয়াই আর আমি মেহমানকে যাচ্ছি মেহমানকে দেখছি। ওর বিহাই কইছে ওগো মাখে লাঠি লিয়াই মেহমানকে দেখছি, তার মানে তো লাঠি দিয়েছে গরম মেহমানকে, কান্টার মনে উড়ে গেছে, কান্টার মনে বিহাই উড়ে গেছে। যখন কান্টার মনে বিহাই উড়ে গেছে তো ওরকে বাড়তে একটা বিলাই ছিল, তো বিলাইটা হলো মানে ওর নাম থেকেছে চোর, মানে ও খালি মাছ চুরি করে খেয়ে রানা মাছ খেয়ে, তো বিলাইটা যেমন পালালছে ই তখন দেখছে কয়েছে যে ই পাল্লে চোর পাল্লালো চোর চোর চোর, ওয়ার হেকে বিলাইটাকে কয়েছে চোর পাল্লে গেল চোর, তার পড়োশিরে কানটায় সব বসেছিল আর বিহাই যে ধুকুর ধুর দৌড়িয়া পালে চোর খেলছে এটাই চোর ধরে লিয়া দু চার ফ্যান্ট উড়াকে দিয়ে দেখ চোর কে মারতে লেগে যারা ইয়ার তখন দৌড়িয়ে হ্যাঁ মারছো মানে যেটা বিহাই যা হলো কেন মারছো যে তোমরাই তো কয়েছে চোর চোর, কয়েছে ই চোর না হেকে বিলাই চোর মাছকে পালাইলো ওই লেগে কচি। ওকে বাড়ি এলো, বাড়ি এসে তখন কয়েছে যে তোমরা বিনা কামে একে মারলে, তো ই খ্যাপা এই উল্টা পাল্টা নাম রাখার লেগে বিহাইকে মেরে ধুম করিয়ে দিলে। তো ওইরকম মানে স্ত্রীকে একটা ভালো নাম রাখবেন আর ভালো কথাকে ভালো করে ডাকবেন নাকি, তো এভাবে স্ত্রীকে ডাকতে হবে, তো স্ত্রীটাকে খুশি রাখতে হবে। স্ত্রীকে যখনই ফোন করবেন সালাম দিবেন, স্ত্রীর মা বোনেরাকে বলছি তোমার পুরুষ যখন তোমাকে ফোন করবে আসসালাম আলাইকুম কি বলছেন সোনা কেমন আছেন জান, এরকম একটা সুন্দর করে বলতে হবে। আপনি ফোন লাগাবেন আসসালামু আলাইকুম, আর না তো যদি সালাম দেবে আলাইকুম সালাম কী খবর শোনা কেমন আছে জান কেমন আছো কইল যা কেমন আছো আমার পাখি ইয়া খ্যা পাফের কইছে কেমন আছো আর ধন, ওর স্ত্রীটা রেখে ওর স্ত্রীটা রেখে গেছে উল্টা পাল্টা কেন কথা কইছো জি ধন কাকে কহে উঠবে না এগুলো বলে আপনি গীত জানেন নাকি গীত বলেন ওই শোনার লেগে পয়সা আছে না তো আড়াইটা পর্যন্ত চালাইতে হবে আপনার বাড়ি যাবেন না আপনারা শোনেন একটু কালেকশন ভাই দিয়ে দেন মসজিদের জলসা নাকি আপনারা একটু কালেকশন দেন কিছু টাকা পয়সাগুলো দিয়ে দেন, তারপরে ইনশাল্লাহ আপনারা শোনাবো আছি কোনো ব্যাপার নেই প্রত্যেক দিন জালসা। কিন্তু এই যে আমার ওয়াজ লোক পালাই না ভাই, আর এ লাস্টের বেলা দেয় আর লাস্টের বেলা ওয়াজ ঘুরে 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 ইঞ্জিল সব মানে কমজোর হয়ে গেছে রে ভাই, বাড়ি যাচ্ছি যাচ্ছি আর তুলি মেনা ঘোড়া একদিন যদি বাড়তে থাকছি তো লাখ ডেকে ডেকে নিন বাড়ি হুঁসি পাই না। তো কথা হচ্ছে যে প্রত্যেক দিন জালসা, এই যে এখন ঈদের দিনও জালসা, ঈদের রোজ তো জালসা আছে আছে, ঈদের দিনও জালসা, ঈদের পরের দিনও জালসা, তারপরের দিন জালসা, তারপরের দিন পরের দিন পরের দিন পরের দিন করতে করতে আরও দেড় দু মাস জালসা আছে। তো কত জালসা করবো জালসা করে একটা রোজই এরকম মুলি সে বাবু চালান আমরা বসে আছি চালান, তো তেল পুড়ছে হজরত আলী আপনার হে কি আপনার বসে আছেন তেল চলছে আমার আমি বুঝছি ঠেলাটা, কিন্তু মানুষ কয়ে জ্যাক যান থাকে মানে আপনারাকে খুশি করালে আপনারা যে বসে আছেন শান্তিভাবে, তো আমার কষ্ট হলে আমি কষ্টটা মনে করি না, আপনারা তো শুনছেন বসে আছেন নাকি। তো কথা হয়েছে ভাই একটু কালেকশন দিয়ে দেন, আর মা বোনেরা তোমরা একটু মন খুলা কালেকশন করো মসজিদের উন্নতি কল্পে জালসা। এখন যদি টাকা দাও অন্য মাসে এক টাকা দিলে দশটা নেকি, এখন একটা টাকা দিলে ৭৭ নেকি, তার থেকেও বেশি আল্লাহ দিতে পারেন আল্লাহ দিয়ে দিবেন বুঝতে পারছেন। তো কথা হয়েছে একটু মন খুলে একটু দান দেন, টাকাগুলা কিছু দান করেন নিয়ে আপনারাকে ফের আমি শুনাতে লাগবো। আমি জালসাও করি আমি প্লাস জীবনীও বক্তা, যদি জীবনী করি যতক্ষণ জীবনী করবো অতক্ষণ কাঁদতে থাকবেন, চোখের পানি শুকাবে না পথে সর্দি লেগে সব সুর সুলে ধরে যাবে লাখে বুঝতে পারলেন। তো এখন এই জালসার ভিড় থাকলে মানে কাঁদাই না লোককে, কেন কাঁদে না জানেন গলা বসিয়ে যাবে, কাঁদাইলে গলা ভেঙে যাবে, যেগুলো বেটি ছেলে কাঁদবে বেটি ছেলে গীত গাইবে বেশি ওরে গলা ভেঙে যাবে পাঁতে প্যাঁ প্যাঁ, বিহের দিন পাঁতে দেখবেন তার গলা ভেঙে যাবে, তো কাঁদলে গলা ভেঙে যায় গীত গাইলে গলা ভেঙে যায় বেটি ছেলের। তো ওই লেগে আমরা কাঁদাকাটা করাই না এখন মানে জালসা এরকম করছি। তো কথা হচ্ছে ভাই একজন ভাই আমার ১০০ টাকা দিয়েছে, আপনারা আসেন ভাই, এই ভাই কেন পালাইছেন, এই পালাবেন না আপনারা আসেন টাকা দিয়ে যান তাড়াতাড়ি করে আসেন। একজন ভাই আমার ১০০ টাকা দিয়েছে আর একজন ভাই আমার ৫০ টাকা দিয়েছে, আল্লাহ ৫০ হাজার বেলে গ্রহণ করো। একজন ভাই ১০০ দিয়েছে আল্লাহ ১০০ হাজার বেলে গ্রহণ করো। আর একজন ভাই আমার কে দিলে ভাই রে, আপনার নাম কি ভাই? আবু তাহের ভাইয়ের মা আমার খালা ১১০০ টাকা উনি দান করেছেন আলহামদুলিল্লাহ। নারায় তাকবীর
আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 2 লক্ষ দোকটে বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 দিয়েছে, 2 লক্ষ দোকটে বলে গ্রহণ করো। আর একজন ভাই 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহর একজন ভাই আমার আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ আর একটা বাচ্চা আল্লাহ 50-50 করে 100 টাকা দিয়েছে, আর 10 টা দিতে রাখো, ইমান আমার সহিত রাখো, মরার পরে সুখ অবস্থান দাও, কেমন তারপরে জান্নাত বাসী করে মাওলা। আমিন আমিন আমিন। মা বোনদের কাছে একটা লোক পাঠান, ভালো লোক গালাকে পাঠান। আপনার এরকম করে আল্লাহ আকবর বলে কাজ হবে? এটাকে এক দুসরা কইছে বাদ বাকি সব পয়সা জোরে কহে না, একটু জোরে লাগান। ওই একটা লোক ট্রেনে চড়ে চলে গেছে, তো গরুর গোসে কত খেয়েছে ভাই, পেটে গ্যাস একদম টিকটিকে খেয়েছে। তো ট্রেন যেমন চলছে একবার এ মনে দিছে, একবার এ মনে দিছে। তো আর পাঞ্জরে একটা বেধর্মী লোক বসে আছে, মানে বেধর্মী বুঝতে পারছেন তো, বেধর্মী লোকটা বসে আছে, বুঝতে পেরেছে যে গরুর গোশ খেয়েছে। তখন ইয়ার ওই পো পো করে দেওয়া দেখে ই লোকটা বলছে, দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। ই লোক করে বসে আছে, ফের আর একবার দিয়েছে, তো লোকটা কয়েছে, দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তখন এই লোকটা অরপরে রেগে যা কয়েছে, ঠিক হোক আর না হোক জোরে আমি আর পারবো না। মানে এই খ্যাপা বুঝাইছে যে এত জোরে দিছি তো এই পিক আপে ওর মন ভরে না, আরও জোরে স্পিড দিতে কয়েছে মনে হয়। মানে দাদা ঠিক হচ্ছে না, তার মানে যে আরও পিক আপ দাও এর মন কয়েছে। আর এই খ্যাপা বলছে যে দাদা ঠিক হচ্ছে না, মানে আরে ভলিউম কমিয়ে দেয়, ফুস করে দাও একটু, মানে যেটা পো না করে ফুস করে দেয়। তো এরকম এখানে বলছি না রে তাকবীর, তো এরা কিছু আল্লাহ আকবার, ওরা কিছু আল্লাহ আকবার, এর থেকে জোরে আর পারবো না। মানে এরা ওরকম কয়েছে লোকটার মতন, একটু জোরে লাগান না রে তাকবীর। ঠিকাদার সাহেব 10,000 টাকা। কি ঠিকাদার? একবর আলী ঠিকাদার 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। আর টাওয়ারের সাইড থেকে 3,400 টাকা, 3,400 টাকা, টাওয়ারের সাইড থেকে 3,400 টাকা দিয়েছে। একটু দোয়া ভাই, একটু হ্যান্ড করে দেন সবাই, একটু দোয়া করে দেন। আল্লাহ তোমার বান্দায় একবার ঠিকাদার মামলা 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 10,10,000,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে 10 প্রাণ করো, দীর্ঘ সুখে শান্তিতে রাখো। আল্লাহ তাকে পয়সাওয়ালা করো, অর্থশালী করো। আল্লাহ যেন ঠিকাদার আরো বড় ঠিকাদার হতে পারে। আল্লাহ যেন ব্যবস্থা ভালো চলে, বিজনেস ভালো চলে, কামাই যেন ভালো হয়, আল্লাহ আয় উন্নতি ভালো হয়। আল্লাহ আর একজন ঠিকাদার টাওয়ারের ঠিকাদার, আল্লাহ আল্লাহ গো 3,400 টাকা দিয়েছে, আল্লাহ 3,400,000 বলে গ্রহণ করো। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমানে অনেক সহিত রাখো। আল্লাহ আমার ভাই ভাইয়ের মা, আল্লাহ গো আমার খালা, আল্লাহ 1,100 টাকা দিয়েছে, আল্লাহ 1,100,000 বলে গ্রহণ করো। আল্লাহ অনেক ভাই 100-200 করে দিয়েছে, আল্লাহ যারা 100 দিয়েছে 100,000 বলে গ্রহণ করো, 50 দিয়েছে 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ সবারের জীবনের গুণাগত মাফ করো, আল্লাহ সবার ভুল ত্রুটি মার্জনা করো, হেদায়েত করো, সুবাদ সুস্থ রাখো, মরার পরে সুখ মাস্তন্দ, কেমন তোর পর জান্নাত বাসী করো। আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষা আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষা আমায় দে রে মাওলা দে, তোমারে দয়া খোদা। একটা লোক পাঠানা টাকা দিবে লাগা, একদম হাও হাও করছে, তাড়াতাড়ি দিতে পাঠান। বেনামিতে 2,000 টাকা, বেনামিতে একজন ভাই আমার 2,000 টাকা দিয়েছে, আল্লাহ 2,10,000,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুণগত মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখ স্থান দিও, কেমন তোমার জান্নাত বাসী করো মাওলা। আমিন আমিন। ভাই তাড়াতাড়ি করো, আপনাদের দেন না যে ভাই, দেরি কেন করছেন যে ভাই, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি একদম আমি ফের ওয়াজ ধরবো, আপনার আগে ওয়াজ শোনাবো। আসেন তাড়াতাড়ি আসেন ভাইরা, বাপজিরা মা খালা না টাকা খালা দিয়ে পাঠাও না, মা খালা আপনাদের কাছে লোক দিয়েছে। শারিফুল ইসলাম ভাই আমার 1,000 টাকা দিয়েছে, নারায় তাকবীর। বালুয়াঘাট, মাকিয়াঘাট হচ্ছে বালুয়াঘাট, বালুয়াঘাট ঈদের পরের দিন ভাই, ঈদের দিন আমার ইটা হারে আছে, আর ঈদের পরের দিন যেদিন ঈদ হবে তার পরের দিন বালুয়াঘাটে, বালুয়াঘাট যাবেন সবাই, ওই দিন একদম হ্যান্ড ঠাকুর করবো। তো ভাই বালুয়াঘাট চলে যাবেন, ঈদের পরের দিন ডেট হয়েছে, বুঝতে পারলেন, বালুয়াঘাটে জলসা আছে ঈদের পরের দিনই। তো ইনশাল্লাহ এই আসেন একটু দানগালা দেন ভাই। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনা বাঁধো দালান ঘর রে মন আমার, কেনা বাঁধো দালান ঘর,
তোদের যখন হবে মারণ, দেখতে আসবে সাত জন, সঙ্গে তো তোর কেউ যাবে না, যাবে শুধু কাপড় রে মন আমার, কেন বাদালন ঘর রে মন আমার, কেন বাদালন ঘর, গাড়ি বাড়ি টাকা করে গাড়ি বাড়ি টাকা করে সরাবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাধা দালন ঘর রে মন আমার, কেন বাধা দালন ঘর, রোজ হাসার থাকবে সাদিন নানান প্যাসেঞ্জার, ইমানওয়ালা হবে যিনি পাবে জান্নাতিদার রে মন আমার, কেন বাধা দালন ঘর রে মন আমার, কেন দালান ঘর। তো ভাই দেখেন পৃথিবীটা ভাই বেকার, দালান ঘর বানিয়েছেন কয়দিনকার জন্য ভাই, সব পড়ে থাকবে দালান বাড়ি, আপনার গাড়ি বাড়ি জমি জায়গা বিবি বাচ্চা সব পড়ে থাকবে, খালি হাতে চলে যেতে হবে ভাই। আপনি দান করেন, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে কিয়ামতের দিন, কবর থেকে মাস্তি করবেন, কিয়ামতের মাঠে আরামে থাকবেন, কিয়ামতের পরে জান্নাতে যাবেন যদি দান ধ্যান করেন, সাদকা করেন, খায়রাত করেন, দান করবেন, আর যদি দান না করেন কিয়ামতের দিন পস্তাবেন, আফসুস করবেন, যখন আজরাইল এসে টুটি ধরবে তখন থেকে পস্তাতে লাগবেন, আল্লাহ কী করলাম, কী করলাম আল্লাহ, সেদিন পস্তাবেন, পস্তাতে লাভ হবে না, আর কোনো লাভ পাবেন না। তো ভাই একটু আসেন, কি নাম? সামিউল ইসলাম। শুনো শুনো, সামিউল ইসলাম, তোমার নাম সামিউল ইসলাম? হ্যাঁ। না কার নাম? নাইম দিলে। নাইম দিলে দামো সভা করে, তুমি কিছু দাও না, এত সুন্দর ছেলে, তুমি 50 টাকা দাও। হ্যাঁ লেসু লেসু, ওর কাছে টাকা থাকে নাকি তোমার? কত কি নাম যে ভাই? আবদুল্লাহ। কত সুন্দর নাম যে ভাই। আবদুল্লাহ ভাই আমার 200 টাকা দিয়েছে আল্লাহ, মোদির টাকা একবারে দেখছেন, কড়কড়ে টাকা। আল্লাহ আমার আবদুল্লাহ ভাইকে কড়কড়ে জান্নাত দিও, এরকম একবারে কড়কড়ে নতুন জান্নাত দিও আল্লাহ, খুবই সুন্দর জান্নাত আমার আবদুল্লাহ ভাইকে দিও আল্লাহ। আল্লাহ তাদের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কেমতের পরে জান্নাত দিও, মামুনের একটু টাকাগুলো দাও, তাড়াতাড়ি করে দাও। আর প্রত্যেক জালসাতে আমি যেখানে যাই ইউটিউবে দেখবেন যে এই যে এখানে হার লটকে রাখি, পায়ের পাতা লটকে রাখি, হাতের চুড়িগালা লটকে রাখি, মানে সবাই দান করে, হাতের আংটি দেয়, গলার মালা দেয়, পায়ের চেন দেয়, সবাই মানে এগুলো দান করে দেয়। তো এখানে আপনাদের সলমানি গ্রামে দেখতে চাই, তুমি 100 টাকা নিবে ফের তোমারই, এটা না নিলে হবে না, লিও না, ছেড় দাও, ইনশাল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতবাসী করবে, ভালো থাকবে, খুশি মনে দিলেন ভাই, যার মনে যাক আলহামদুলিল্লাহ, রাগ করিও না। কী নাম যে ভাই? সামিউল ইসলাম। সামিউল ইসলাম, আল্লাহ এই ভাইকে তুমি দুনিয়াতে দীর্ঘ জীবনে বাচ্চা রাখিও, সুখে শান্তিতে রাখিও, হেদায়ত করিও, আর মনের মতন একটা সুন্দর স্ত্রী দিও, একবারে লাগ যাতে তোল্লা হয়ে থাকে, একবারে খুবই সুন্দর মনের মতন স্ত্রী দিও আল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তো ভাই আইসেন একটু তাড়াতাড়ি দেন ভাই, দেরি করবেন না, আইসেন ফাটাফাট আসেন তো, আসেন ভাই তাড়াতাড়ি দেন, মামনের একটু দানগালা দিয়ে পাঠাও। তোমার পর তোমার জামায় কালো কতক, তিন হাড়ি কালির মতন, তোমার জামায় কালো কতক, তিন হাড়ি কালির মতন, লাখে পোটা লটকা থাকা শিকরা ফেলে না, মাগো মা তোমার জামার ভাত। আসসালামু আলাইকুম। খুবই দেখা হাই ফাই লাগছে, এই গ্রামে বাড়ি না অন্য গ্রামে? বাড়ি। 100 টাকা দিয়েছি যে ভাই, আমি এর আগে দিয়েছি তো, আলহামদুলিল্লাহ। তোমার জামায় কালো কতক, তিন হাড়ি কালির মতন, লাখ পোটা লটকা থাকা শিকরা ফেলে না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। এগুলো গাজাল করছি যে ভাই, আর কুণ্ডকার বদমাসেরা টিকটক বানাইছে, বসে গেছে দেখা কইছে, এখানে বাঁশ বেঁধে দিয়েছে, তোমার জামায় কালো কত,
তিন হাড়ি কালের রাত এর বুঝাবি জাম মাথা গেল একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছিলে কি ছেলে তো এরা খাপা গেল যেটাই কহেছে ওইটারই নকল করছে জি ভাই যেটাই বলেছে ওইটারই নকল করছে আর কই তোর ডর যেটা বলা হয়েছে ওটাই করে দিয়েছি বদমাস গেলে সব বুটারালে বসে দিচ্ছে বাগানে বসে দিচ্ছে আর ওইগুলা নকল করছে হায় রে আমার কপাল পুড়া মিনসাটা আমার বয়সের বুড়া হায় রে আমার কপাল পুড়া মিনসাটা আমার বয়সের বুড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর যেগুলা তাগড়া পাটি সারা দেবেন যে এর কাছে লেন ঘুরিয়া তো কেউ ভুট্টা টুট্টা দেন না যে ভাই আপনারা ভুট্টা হয়েছে ভুট্টার সিজিন এক কুইন্টেল পঞ্চাশ কিলো ষাট কিলো সত্তর কিলো আশি কিলো দু কুইন্টেল আড়াই কুইন্টেল ভুট্টালে খেয়ে দেন দিয়ে দেবেন মসজিদের কাজ দেবে যে ভাই আপনার এটাই কাজ দেবে মরার পরে সব পুড়ে থেকে যাবে কিচ্ছু কাজ দেবে না ব্যাটারা দান করবে না মনে করে না ব্যাটারা দেবে ভুট্টাগুলা লেখান কেউ 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 সিমেন্টলে খেয়ে দেন সিমেন্টের কাজ চলবে সিমেন্টের বস্তা দিয়ে দেবেন কেউ ভুট্টালে খেয়ে দেন ভুট্টাগুলা দিয়ে দেবেন ভুট্টা তো হয়ে গেছে আপনারকে কী হবে পঞ্চাশ কিলো ভুট্টা দিয়ে দিলে কী হবে এক কুইন্টাল ভুট্টা দিয়ে দিলেন কী হবে আল্লাহ দিয়েছে আপনার বরকত বাড়িয়ে দেবে আল্লাহ বুঝতে পারছেন লিখে দেন আসেন ভুট্টা টুটা এখন কেউ টাকা দেন আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন হাই রে আমার কপাল পুড়া লাল পানি গরম হতে লাগে মেলাই টাইম লাগছে নাকি এদিকে হাই রে আমার কপাল পুড়া মিনসাটা কি আরে খালি টাকা লিখছো তুমি যাও আল্লাহর একজন তোমার বান্দা আল্লাহ দুশো টাকা দেয় ছাল্লা এদিকে টাকা কত কড় করেছি ভাই এখানে ব্যাংক আছে নাকি তিনটা ব্যাংক তিনটা ব্যাংক আছে ওরে বাপ রে বাপ তো সাংঘাতিক বার কত কড় করে লড়ছি ভাই হায় রে আমার কপাল পুড়া মিনসাটা আমার বয়সের বুড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর রাস্তা চোখে সুঝে না মা গো মা তোমার জামার ভাত আমি খাব না বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাতার ছাড়ে আমার পাতা দিবে না মা গো মা তোমার জামার ভাত আমি খাব না মা গো মা তোমার জামার ভাত আমি খাব না তো মা মনের একটু দান গালা দিয়ে পাঠাও কে গেছিল টাকা দিলে কি দিলে না জি হাজি এখানটা হার গালা দাও একটা আংঠি গালা দিয়ে পাঠাও কই আংঠি আমার হাতে দিবেন আপনারা রেখে দেবেন এখন দিলেন আগে দেন কিছু আগে দিয়েছি আংঠি টাংঠি গালা দাও না জি নানি এখানটা কেউ হার গালা দাও জান্নাতে যাবে জি আমি যে কোনো জালসাতে আংঠি অনেক আংঠি পাই বুঝতে পারলেন অনেক এই এই যে উদুয়া ঝাড়খান গেছিলাম জালসা করতে তো চুয়ান্নটা খালি আংঠি পড়ে বিশখানটা হার পড়েছে বারো জোড়া খালি পায়ের পাতা পড়েছে চারটে পায়ের চুটি পড়েছে তখন ব্যাটা ছেলেকে বললাম আপনারা কী দেবেন ভাই বেটি ছেলে যে জান্নাতে লেললে তো আপনারা কী দেবেন তখন ব্যাটা ছেলে পাগলা হাগাল তার নটা মোবাইল দিয়ে দিলেন নটা মোবাইল দান করে দিলি যে ভাই এই উদুয়া ঝাড়খান্ডে আপনার পাহাড়াগাঁয়ে তো কথা হচ্ছে ভাই যে মা বোনেরা একটু গলার মালা কেউ হাতের আংঠি গালা খুলে দাও ইনশাল্লাহ দোয়া করে দেবো মুসাফির মানুষ অনেক দূর থেকে এসছি হ্যাঁ আর কয়দিন থেকে বাইরে আছি আরও কয়দিন বাইরে থাকবো বাড়ি যেতে পাবো কি না ঈদের দিন কিছু ভরে যাবো ঈদটা পড়িয়ে ফের চলে আসবো বুঝতে পারলেন ঈদের দিন বাড়ি আসবো ফের তারপর দিন আপনার ঘেটি থাকবো ভালো ঘাটে তো কথা হচ্ছে যে বাড়ি হয়তো যেতে পাবো না এক দেড় মাস দু মাস তো ঈদের দিন ভরে যাবো বাড়ি খালি ঈদটা পড়ে আসবো বাড়ি তাও যেতাম না কিন্তু তোমার ওরা ছেলেপিলা আছে কিনা কবে যার বাপ নাই তো মা নাই তো বাবা নাই হ্যাঁ তো ওই লেগে ঈদের দিন যাবো ঈদটা পড়িয়ে টড়িয়ে ছেলেপিলাকে খুশি টুশি করে চলে আসবো তো কথা হচ্ছে একটু দাও মুসাফির মানুষ অনেক দূর থেকে এসছি দোয়াটা কবল হবে ফাটাফাট দাও চা একটু হ্যান্ডে করে খেতে বুঝতে পারলেন চা না খেলে গলাটা কিনা এটা কোহেন বলছে খালি চা খেতে মানে ওয়াজ করে করে কিনা গলাটা আঠা হয়ে যায় বুঝতে পারছেন যে চিল্লা যে এখন থেকে তো তো এই গরম চা যখন পড়লো তখন আঠাটা ছিটে গেলো তখন যে এমনি করা গেলো তো ছিটে গেছে আর যদি চাটাম করে না উঠে তো জানতে হবে ছুটেনি আর চা আছে ওই যে আমার বন্ধুটাকে দেন তো চা খাওয়া হোক কে বলে কোচ লই করবাজি
দম লওয়া হবে আর আলুতে মাটি দেওয়া হবে, পুস্তাতে মাটি দেওয়া হবে, একটু কদুল খান ধরো মাটিটি দিয়ে দাও তো ওইরকম। ওরে আল্লাহ, বল জ্বালেন, বল জ্বালেন, লাইট জ্বালেন, জেনারেটর জ্বালেন, আরে মোবাইলটি বন্ধ করেন ফটাফট।